আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলো কেন ডেকেছো? এই তুমি আমার কেবিনে আসতে অনুমতি নিয়ে আসলে না কেন? মজা করা বাদ দিয়ে বলো কেন ডেকেছো, হাতে অনেক কাজ আছে। এই ফাইলটা একটু ঠিক করে দাও। আচ্ছা তুমি কি এখনো ছোট, খালি মোবাইলে এত কার্টুন দেখো কেন? ফাইলটা তুমি করতে পারো, আগে তো ঠিক মতো কাজ করতে, এখন করো না কেন? আমার কাজ করতে ভালো লাগে না, শুধু কার্টুন দেখতে ভালো লাগে। আগে করেছি, তখন তো বিয়ে হয়নি, এখন বিয়ে হয়েছে, তাই আমার কাজ সব তুমি করবে। তাহলে অফিসে আসো কেন, বাসায় বসে বসে কার্টুন দেখতে পারো না? আমি বাসায় বসে কার্টুন দেখবো আর তুমি অফিসে বসে মেয়েদের সাথে আড্ডা দেবে, সেটা কি আমি জানি না? এসব তোমার ভুল ধারণা, আমি কখনো মেয়েদের সাথে আড্ডা দেই না। কাজ করে শেষ করতে পারি না, মেয়েদের সাথে আবার আড্ডা দিব? তোমাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এখন কথা না বলে আমার ফাইলটা ঠিক করে দাও। ঠিক আছে দিচ্ছি, একটু রাগ নিয়ে কথাটা বললাম আর প্রেমা মুচকি মুচকি হাসছে। আমি প্রেমার সামনে বসে ফাইলটা ঠিক করতে লাগলাম, 10 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেল। এই নাও তোমার ফাইল, আমি আমার কেবিনে যাচ্ছি। যাওয়ার আগে আমাকে একটা কিস করে যাও। প্রেমা এটা অফিস, তোমাকে বাসায় গেলে কিস করব, আমার হাতে অনেক কাজ জমে আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আমাকে কিস করবে? তোমার সাথে পারা যাবে না, কে বলেছে তোমাকে বিয়ে করতে? আমার জীবনটা তুমি ত্যানাফেনা করে দিচ্ছ। কি, আমি তোমার জীবনটা ত্যানাফেনা করে দিচ্ছি? লাগবে না তোমার কিস, তুমি গিয়ে তোমার কাজ করো। বাবা, আমার জানোটা দেখি আবার অভিমান করতে পারে। আমি তোমার কে যে আমি তোমার সাথে অভিমান করব? তুমি তো আমার সব, তোমাকে ছাড়া এই রাসেল পুরো অসহায়। চেয়ার থেকে উঠে গিয়ে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কথাটা বললাম, তখন প্রেমা বলল, যদি তাই হতাম তাহলে আমার সব আবদার পূরণ করতে। আমি বুঝেছি তুমি এখন আমাকে আগের মতো ভালোবাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই তো তোমার সব আবদার পূরণ করি। তাহলে এখন আমাকে কিস করো। দাঁড়াও দরজাটা বন্ধ করে দিয়ে আসি। বলে কেবিনের দরজা বন্ধ করে প্রেমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। 5 মিনিট কিস করার পর ছেড়ে দিলাম। তখন আমি বললাম, এবার খুশি হয়েছো? খুশি মানে অনেক খুশি হয়েছি। ঠিক আছে তুমি বসে বসে কার্টুন দেখো, আমি হাতের কাজগুলো শেষ করে আসি। ঠিক আছে যাও। আমি আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসলাম। এতক্ষণ তো বকবক করে গেছি, এখনো তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি রাসেল, বর্তমানে শ্বশুরের অফিসে কাজ করি, পরিবারে আব্বু আম্মু আর একটা ছোট বোন আছে, আর প্রেমা ও হচ্ছে এই অফিসের বস। তাহলে চলুন প্রেমা আর আমার কাহিনী একটু খুলে বলি। প্রেমার সাথে আমার বিয়ে কিভাবে হলো, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে অফিসে বসের মেয়ে আসবে, আমি অফিসে চাকরি করি আজ 1 বছর ধরে, বস আমার কাজ দেখে অনেক ভালোবাসে তাই দেরি হলে সমস্যা হয় না, কিন্তু আজকে আমাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে বলছে, সেখানে আজকেও লেট, না জানি আজকে কপালে কি হয়েছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তখন আমি রাইসাকে বললাম, ওই আজকে আমাকে সকালে ডাকলি না কেন? আমি কি তোর চাকর নাকি যে প্রতিদিন তোকে ঘুম থেকে উঠিয়ে দেব? একটা বিয়ে করতে পারিস না তাহলে তোর বউ সবসময় উঠিয়ে দিবে। এই তোর মাথায় বিয়ে ছাড়া আর অন্য কিছু আসে না? না, আমার তোর বিয়ে ছাড়া অন্য কিছু আসে না। তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি বিয়ে করব না, তুই আমার জীবনটা শেষ করে দিচ্ছিস। আমার বিয়ে হয়ে গেছে, তোর সাথে প্রতিদিন যুদ্ধ করবে কে? আমি তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বিয়ে করে তোকে বিয়ে দিয়ে এই বাসা থেকে বের করব। আগে বিয়ে করে দেখা, তারপর আমার কথা বলিস। এই তোরা কি সারাদিন ঝগড়া করবি? এখনো কি তোরা ছোট আছিস? আমার কি দোষ, তোমার মেয়ে তো আমার সাথে সবসময় ঝগড়া করে। কি, আমি তোর সাথে প্রতিদিন ঝগড়া করি নাকি তুই আমার সাথে করিস? এই তোরা থামবি, আজকে তোর বাবা বাজার থেকে আসুক, তোদের একটা ব্যবস্থা করতে বলবো, আমি তোদের দুই ভাই বোনের জ্বালায় বাঁচি না। তুমি যা খুশি করো, আগে আমাকে নাস্তা দাও, এমনি আজকে অফিসে লেট হয়ে গেছে, তার উপর আজকে বসের মেয়ে অফিসে বসবে। এটা কি তোর আজকে নতুন নাকি? তুই তো প্রতিদিন সকালে দেরি করে উঠিস। আমি কি করব, আমার যে প্রচুর ঘুম তাই সকাল সকাল উঠতে পারি না। তাহলে একটা বিয়ে করতে পারিস না, তোর বউ তোকে প্রতিদিন ঠেকে তুলে দিবে। আম্মু,
তুমিও ওই খাচ্ছনির মতো শুরু করছো, আগে ওটাকে বাসা থেকে বের করো, তারপর আমি বিয়ে করব। আমি খাচ্ছনি, তুই বিড়াল ছাগল, শুরু আরো আছে, সব হচ্ছিস তুই। রাসেল, তোর আজকে না অফিসে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যা। আমি মনে মনে রাইসাকে স্বাধীন করলাম, আপনারা আবার ওকে বলে দিয়েন না, তা না হলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। নাস্তা শেষ করে বাসার বাইরে এসে বাইক নিয়ে অফিসে যেতে লাগলাম। ও, আপনাদের তো রাইসার ব্যাপারে বললাম না, রাইসা এবার মাস্টার্স শেষ করছে, তাই বাসায় বসে থাকে, বিয়ের জন্য অনেক জায়গা থেকেই আসে, কিন্তু তার এক কথা, আমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত সে বিয়ে করবে না, তাই ওর বিয়েটাও হচ্ছে না। যত জায়গা থেকে বিয়ের জন্য আসে, রাইসা কিছু একটা বাহানা ধরে সব কিছু শেষ করে দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম, গেট দিয়ে ঢুকে বাইকটা পার্কিং করে অফিসের ভিতরে চলে গেলাম। নিজের কেবিনে বসতে না বসতেই পিয়নশালা এসে বলল, স্যার ম্যাম আপনাকে ওনার কেবিনে দেখা করতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। পিয়ন আর কোনো কথা না বলে চলে গেল। আমি দোয়া দরুদ পড়তে পড়তে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ভিতরে আসতে পারি ম্যাম? হুম, আসুন। আমি ভিতরে ঢুকে দেখি ম্যাম অপর দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। তখন আমি বললাম, ম্যাম আপনি আমাকে ডেকেছেন? এখন কটা বাজে? ম্যাম 10টা বাজে। আপনার অফিস কয়টায়? জি ম্যাম, সকাল 9টায়। তো অফিসে আসতে এত লেট কেন? প্রায় 1 ঘন্টা লেট। আপনাকে কি চেহারা দেখে বেতন দেওয়া হবে? আসলে ম্যাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে সকালে আমাকে কেউ ঘুম থেকে ডেকে তুলে নাই, তাই লেট হয়ে গেছে। আপনি যে এরকম লেট করে অফিসে আসেন, আপু আপনাকে কিছু বলে না? উনি আমাকে কিছু বলে না, কারণ আমার কাজ শেষ করেই আমি বাসায় যাই, আর উনি আমার কাজ দেখে অনেক খুশি হয় এবং আমাকে অনেক ভালোবাসেন। তখন তো আপু অফিসে ছিল, তাই আপনাকে কিছু বলে নাই। এখন থেকে আমি অফিস দেখাশোনা করব। আজকের পর থেকে যদি কোনোদিন আপনার অফিসে আসতে লেট হয়, তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। ঠিক আছে ম্যাম, আজকের পর থেকে আর দেরি হবে না, আগামীকাল থেকে ঠিক টাইমে আসবো। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাম। আমি আর কোনো কথা না বলে ম্যামের রুম থেকে বেরিয়ে আসলাম। আসার সময় ম্যামের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। আবার মনে মনে বললাম, ম্যাম তো ঠিকই বলেছে, এভাবে লেট করে অফিসে আসলে কোনো অফিসেই আমাকে চাকরি দিবে না। না, কালকে থেকে ঠিক টাইমে আসতে হবে। আর কিছু না ভেবে নিজের কাজগুলো করতে লাগলাম। হঠাৎ রাফি আসলো আমার কেবিনে। রাফি হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, দুজনে এই অফিসে চাকরি করি। তখন রাফি বলল, কী রে ম্যামের কেবিনে এতক্ষণ কী করছিস? কী আর করব, ম্যাম আমাকে কিছুক্ষণ হেদায়ত করলো। ঠিকই করেছে, তুই ঠিক টাইমে অফিসে আসিস না কেন? আগে তো ম্যামের আব্বু ছিল, এখন তার মেয়ে অফিস দেখাশোনা করবে, আগের মতো দেরি করে আসা যাবে না। ঠিক বলেছিস। আচ্ছা তুই কি ম্যামের চেহারা দেখেছিস? হুম, দেখেছি। কেন বলতো, তুই দেখিসনি? দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? শালি চেয়ার ঘুরিয়ে আমাকে বাসন দিছে। তুই জানিস ম্যাম দেখতে অনেক সুন্দর, যদি ওর মতো মেয়ের সাথে প্রেম করতে পারতাম। তাহলে রিয়াকে গিয়ে বলবো, রাফি তোকে এখন আর ভালোবাসে না, এখন অফিসের ম্যামের দিকে নজর দিচ্ছে। না ভাই, তোর দোহাই লাগে, এমন কাজ ভুলেও করিস না, রিয়া আমাকে কাঁচা খেয়ে ফেলবে, আমি তো তোর সাথে মজা করছি। এখন কথা না বলে নিজের কাজ কর গিয়ে। রাফি আর কোনো কথা না বলে তার কেবিনে চলে গেল। আসলে রিয়া হচ্ছে রাফির গার্লফ্রেন্ডের নাম। রাফি আর রিয়া দুজন দুজনকে কলেজ লাইফ থেকে ভালোবাসে। রিয়া রাফিকে সবসময় চোখে চোখে রাখে, তাই রাফি রিয়ার কথা শুনে ভয় পায়। কলেজ লাইফে আমিও অনেক মেয়ের প্রপোজ পেয়েছি, কিন্তু মনের মতো কাউকে পাইনি, তাই কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত প্রেম করি নাই। কিন্তু কলেজের একটা মেয়ে আমাকে অনেকবার প্রপোজ করছে, কিন্তু আমি রাজি হইনি, কারণ মেয়েটা ছিল বড়লোক বাবার মেয়ে, তার নাম ছিল প্রেমা। তখন আমার বাবা একটা অফিসে চাকরি করত, তার বাবা আমার সাথে কখনো রাজি হবে না বিয়ে দিতে, তাই সবসময় তাকে এড়িয়ে চলছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি হাতের কাজ রেখে রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। দুজনে খাবার খেয়ে কেবিনে চলে আসলাম। তখন পিয়ন আমার কেবিনে আসলো। স্যার ম্যাম আপনাকে ওনার কেবিনে যেতে বলেছে। কেন যেতে বলছে আপনি কি জানেন? না স্যার, শুধু বলেছে আপনাকে গিয়ে বলতে। ঠিক আছে, আপনি যান। পিয়ন আমার কেবিন থেকে বেরিয়ে গেল। আমি বসা থেকে উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম ভিতরে আসতে পারি? হুম, আসুন। আমি ভিতরে ঢুকে দেখি ম্যাম আবার চেয়ার ঘুরিয়ে বসে আছে। তখন আমি বললাম, ম্যাম আমাকে আপনি ডেকেছেন? হুম, ডেকেছি।
আপনি দুপুরে লাঞ্চ করেছেন? জি ম্যাম, খাবার খেয়ে নিজের কেবিনে বসতে বসতেই পিয়ন এসে বলল, আপনি আমাকে ডেকেছেন। ও ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, এটা বলার জন্য ডেকে পাঠিয়েছি। ও আচ্ছা, তাহলে আমি আসি। হুম। আমি আর কোনো কথা না বলে ম্যামের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। শালি আমাকে এই কথা বলার জন্য ডেকে পাঠিয়েছে, আমার খাবারগুলো হজম হতে দিল না। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, ম্যাম আমাকে ওনার চেহারা দেখায় না কেন? ম্যাম কি লজ্জা পায়? না না, এ আমি কি ভাবছি, রাফি তো বলল ম্যামের চেহারা দেখছে, তাহলে আমাকে দেখাচ্ছে না কেন? দূর, না দেখালে নাই, আমি আমার কাজ করতে থাকি, কিন্তু ম্যামের গলার কণ্ঠ আমার কেমন জানি চেনা চেনা লাগছে। আর কিছু ভাবতে পারছি না, নিজের কাজে মন দেই, তারপর নিজের কাজে মন দিলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাহিরে চলে আসলাম, রাফিকে বিদায় দিয়ে বাইক নিয়ে সোজা বাসায় যেতে লাগলাম। হঠাৎ রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়, তার সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসি। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে, তোর অফিস থেকে আসতে দেরি হলো কেন? আর বলিস না, আসার সময় রাস্তার পাশে দেখি হালিম বিক্রি করে, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই বসে দুই ভাটি খেয়ে আসলাম। তুই একা একা খেলে আমার জন্য নিয়ে আসলি না কেন? আমাকে পাগলা কুকুরে কামড় দিছে, তোর জন্য হালিম আনতে যাব? তুই আম্মুর কাছে প্রতিদিন আমাকে বকা শোনাস। আরে এটা শয়তানি করি, তুই কি বুঝিস না, আমি চলে গেলে তোর সাথে কেউ দুষ্টামি করবে না। কথাটা রাইসা মন খারাপ করে বলছে, আমি ওর মন খারাপ করা দেখে তার জন্য যে হালিম এনেছি তা ওর সামনে ধরে বললাম, এই পাগলি বোন আমার, তোর এই ভাই কি কখনো তোকে ছাড়া কিছু খেয়েছে? তুই জানিস না তোর এই ভাই অনেক ভালোবাসে। রাইসা আমার কথা শুনে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন রাইসা বলল, ভাইয়া তুই আমাকে এত ভালোবাসিস? হুম রে পাগলি, তোর সাথে তো আমি ইচ্ছে করে দুষ্টুমি করি। ঠিক আছে, এখন ভিতরে আয়। আর কোনো কথা না বলে ভিতরে ঢুকে নিজের রুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। আসলে ওই বন্ধুর সাথে কথা বলে আসার সময় হালিম দেখে লোভ সামলাতে পারি নাই, তাই আমি দুই বাটি খেয়ে রাইসার জন্য দুই বাটি নিয়ে আসলাম। আব্বু আম্মু আবার হালিম খায় না, আমার আর রাইসার হালিম অনেক পছন্দ। তো যাই হোক, রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল টিপতে গেলে ম্যামের কথাগুলো মনে পড়ে যায়, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, তাই আর মোবাইল না টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 7টা বাজে, এখনও অফিসের টাইম 2 ঘন্টা বাকি আছে। বিছানায় থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। তখন আব্বু আম্মু এবং রাইসা আমার দিকে কেমন চোখে যেন তাকিয়ে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো এলিয়েন নাকি? বাবা তোর কিছু হয়েছে, শরীর খারাপটা কি? এ কথা বললে কেন, আমি তো ঠিকই আছি। মানে আম্মু বলতে চাচ্ছে সূর্য আজকে কোন দিকে উঠেছে? কেন, প্রতিদিন যেদিকে উঠে আজকেও সেদিকে উঠেছে। রাইসা আমার মনে হয় রাসেলের কিছু হয়েছে, যে ছেলেকে সকালে এত ডাকার পরে ওঠে না, সে ছেলে আজকে এত সকাল সকাল কিভাবে উঠলো? আমি কি সকাল সকাল উঠতে পারি না? সেটা তো আমরা আজ 1 বছর ধরে দেখে আসছি। আরে অফিসের ম্যাম অনেক কড়া, গতকাল আমাকে যে ভাষণ দিছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ম্যামের আব্বু হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বসের মেয়ের অনেক রাগ। এবার ঠিক হয়েছে, এখন দেখ দেরি করে অফিসে গেলে তোর ম্যামের ঝাড়ি খেতে হবে। ঠিক কি বলছিস, আম্মু নাস্তা কি হয়েছে? এখনো হয়নি, তোরা বসে গল্প কর, 1/2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, বলে আমি সোফায় গিয়ে বসলাম। তখন রাইসা আমার পাশে বসে বলল, ভাইয়া তোর ম্যাম দেখতে কেমন রে? আমি এখনো ম্যামের চেয়ারা দেখি নাই, যে সময় আমাকে কেবিনে ডাকবে তখন ম্যাম চেয়ার ঘুরিয়ে আমার সাথে কথা বলে। এভাবে কথা বলে কেন, বাকিদের সাথে কি এভাবে কথা বলে? না, শুধু আমার সাথে এভাবে কথা বলে। তাহলে আমার মনে হয় এখানে কোনো কারণ আছে, অফিসে সবার সাথে সামনাসামনি কথা বলে, তোর সাথে চেয়ার ঘুরিয়ে কথা বলে কেন? সেটা আমি বলতে পারবো না, দেখি সামনে কি হয়, মাত্র তো প্রথম দিন এমন করছে, কোনো একদিন তো অবশ্যই দেখতে পাবো। তারপর আমি আর রাইসা আরও কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর আম্মু টেবিলে নাস্তা নিয়ে আসলো, সবার সাথে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলাম। বাইকটা পার্কিং করে অফিসের ভিতরে ঢুকে নিজের কেবিনে চলে আসলাম। আজকে 20 মিনিট আগে অফিসে চলে আসলাম, আমি বসে বসে মোবাইল টিপতে লাগলাম। অফিসের সবাই আস্তে আস্তে আসা শুরু করলো। কিছুক্ষণ পর রাফি অফিসের ভিতরে ঢুকে আমাকে দেখে কেবিনে আসলো। তখন রাফি বলল, কিরে তুই কি রাসেল নাকি অন্য কেউ?
আমি রাসেল না, রাসেলের ফটোকপি। আমার তো তাই মনে হয়। আজ এক বছর পর তুই অফিসে আগে এসেছিস। কি করব বল, শালার ঘুমের কারণে ঠিক টাইমে আসতে পারি না। ঠিক আছে চল দুজনে কফি খেয়ে আসি, কফি খেয়ে এসে কাজ করব। ঠিক আছে চল। আমি আর রাফি কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে গেলাম, দুজনে দুইটা কফি খেয়ে অফিসে চলে আসলাম। রাফি ওর কেবিনে চলে গেল, আমি আমার কেবিনে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, আজকে ম্যাম আমাকে তার কেবিনে ডাকে নাই। মনে হয় টাইম মতো আসার কারণে ডাকে নাই। আর ডাকে নাই ভালোই করছে, তা না হলে আমাকে কিছুক্ষণ ভাষণ দিত। এই যা, শালির কথা বলতে না বলতেই পিয়ন এসে বলল, স্যার ম্যাম আপনাকে ওনার কেবিনে ডাকছে। এখন তো দুপুরে লাঞ্চের টাইম, আমি এখন খাবার খেতে যাব। আমাকে বলে লাভ নেই, ম্যামের কাছে গিয়ে বলেন আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। একথা বলে পিয়ন কেবিন থেকে বেরিয়ে গেল। এখন লাঞ্চের টাইমে কেন ডাকলো, আবার অনেক খিদেও লাগছে। মনে কয় শালির মাথা ফাটিয়ে দেই। আমি কেবিন থেকে বেরিয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম ভিতরে আসতে পারি? হুম আসুন। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম আগের মতো চেয়ারে ঘুরিয়ে বসে আছে। ম্যাম আমাকে কেন ডেকেছেন, এখন তো দুপুরের লাঞ্চের টাইম। আপনি আজকে আমার সাথে লাঞ্চ করবেন তাই কেবিনে আসতে বললাম। আপনি আমার সাথে কিভাবে খাবার খাবেন, আপনি তো আপনার চেহারা এখনো পর্যন্ত আমাকে দেখান নাই। আমার চেহারা দেখলে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যাবেন, কারণ আপনি আমাকে ভালো করে চেনেন। আমি আপনাকে চিনি মানে, কে আপনি? মনে করে দেখেন তো, কলেজে আপনাকে প্রতিদিন একটা মেয়ে প্রপোজ করতো কিন্তু আপনি রাজি হতেন না। আপনি প্রেমের কথা বলছেন, কিন্তু আপনি ওকে চিনেন কিভাবে? আপনি সেটা পরে জানতে পারবেন, এখন বলেন প্রেমার প্রপোজে রাজি হতেন না কেন, সে কি দেখতে খারাপ? আসলে ম্যাম প্রেমা মেয়েটাকে আমারও অনেক পছন্দ, কিন্তু সে ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমার বাবা ছিল সাধারণ একটা অফিসের কর্মচারী, প্রেমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নিবে না, তাই প্রেমা যতবার প্রপোজ করত আমি তাকে ফিরিয়ে দিতাম। তোমার বাবা অফিসের কর্মচারী তো কি হয়েছে, উনি কি মানুষ না? টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না, দুজনেই দুই মনের মিল থাকতে হয়, ভালোবাসা হয়। সেটা ঠিক আছে, কিন্তু প্রেমার বাবা কখনো মানবে না। সত্যি করে বলুন তো, আপনি কি এখনো প্রেমাকে ভালোবাসেন? যদি সে আপনার কাছে ফিরে আসে তখন তাকে আপন করে নেবেন? সে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি তাকে বিয়ে করবেন? হুম, আমি এখনো তাকে ভালোবাসি, কিন্তু সে এখন কোথায় থেকে ফিরে আসবে, তাকে তো পড়ালেখা ছাড়ার পর আর দেখতেই পাইনি। সে আপনার আশেপাশে আছে, আপনি বলুন তাকে আপনি বিয়ে করবেন? বিয়ে করতে রাজি আছি, যদি তার বাবা মা এবং আমার বাবা মা রাজি থাকে। প্রেমার বাবা মা সবাই রাজি আছে, এখন আপনি রাজি কিনা সেটা বলুন। আপনি জানলেন কিভাবে যে প্রেমা রাজি আছে, আপনি কে? হঠাৎ ম্যাম চেয়ার ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমি তো ম্যামকে দেখে অবাক হয়ে গেলাম, এ আর কেউ নয় প্রেমা। তখন প্রেমা আমাকে বলল, কি ব্যাপার, সব খেলে নাকি মিস্টার রাসেল? প্রেমা তুমি এখানে, তার মানে এটা তোমাদের অফিস? হুম এটা আমাদের অফিস, চার দিন আগে অফিসে আব্বুর কাছে আসলাম, তখন হঠাৎ তোমাকে অফিসে দেখি, আর তারপর আব্বুকে বুঝিয়ে আমি অফিসে জয়েন্ট করি। আব্বু আমাকে আগে থেকেই বলেছে অফিসের দায়িত্ব হাতে নেওয়ার জন্য, কিন্তু আমার অফিসে কাজ করতে ভালো লাগে না, তোমাকে দেখেই অফিসে বসার দায়িত্ব পালন করতে এসেছি। এই জন্যই তো বলি, তুমি আমাকে চেহারা দেখাও না কেন, তোমার গলার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা তুই পড়াশোনা শেষ করার পর কোথায় ছিলে? আসলে পড়ালেখা শেষ করার কিছুদিন পর আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রায় ছয় মাস বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো উন্নতি দেখছি না। তারপর আব্বু আমাকে আমেরিকা মামাদের কাছে নিয়ে যান, সেখানে একটা হাসপাতালে আমার অপারেশন হয়। আল্লাহ দিলে ছয় মাসে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই, সুস্থ হলে বাংলাদেশে ফিরে আসি। ও রাসেল, তুমি আমাকে একটু ভালোবাসা দিবে? আমি সারা জীবন তোমার আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেবো না। আমি চেয়ার থেকে উঠে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ভালোবাসি, একমাত্র তোমার কারণে সব মেয়েদের রিজেক্ট করে দিছি। আমি তোমাকে প্রথম দিন কলেজে দেখে পছন্দ করে ফেলি, কিন্তু যখন শুনলাম তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে তখন পিছিয়ে গেলাম। তুমি জানো আমি আব্বুর কাছে তোমার ব্যাপারে সব কিছু খুলে বলছি, আব্বু তোমার কথায় অনেক খুশি হয়েছে, আব্বু তোমার মতো একটা ছেলেকে খুঁজছে আমার জন্য। তাহলে তো আর কোনো সমস্যা নেই, কিছুদিন পরে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, লাঞ্চের টাইম তো শেষ হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আজকে তোমার জন্য নিজ হাতে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসলাম। ওকে আমি ফ্রেশ হয়ে আসছি, বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। প্রেমা আমার সামনে একটা টিফিন বক্স দিল, আমি খুলে দেখি বিরিয়ানি। আমি খেতে শুরু করলাম, হঠাৎ মনে হলো প্রেমা তো এখনো খাবার খায়নি, আসলে
পেটের খিদায় প্রেমার কথা ভুলে গেছি। প্রেমার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে প্রেমার মুখের সামনে খাবার ধরলাম। প্রেমা কোনো কথা না বলে খেতে লাগলো। ও তার মানে আমার হাতে খাওয়ার জন্য এতক্ষণ মহারানী বসেছিল। প্রেমাকে আমি খাইয়ে দিতে লাগলাম। প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার সেই রাসেল যাকে হাজারবার প্রপোজ করার পরেও রাজি হলো না? তুমি সবকিছু শুনে তারপরেও কথাটা কিভাবে বলছো? এভাবে সারা জীবন আমাকে খাইয়ে দেবে তো? তোমার কি হাত নেই? আমি তোমাকে খাইয়ে দিতে যাব কেন? তোমার আর খাইয়ে দিতে হবে না, আমার আর খাবো না। ও মা, মহারানী দেখি আবার রাগ করতে জানে। তুমি চাইলে আমি সব সময় তোমাকে খাইয়ে দিব। এই না হলে আমার জামাই। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি খাও, হাতের কিছু কাজ বাকি আছে। আজকে তোমাকে আর কাজ করতে হবে না, দুজনে মিলে বাইরে ঘুরতে যাব। ঠিক আছে। তারপর দুজনে খাবার খেলাম। প্রেমা আমার থেকে টিফিন বক্সটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো, হাতে করে এক গ্লাস পানি নিয়ে আসলো। আমার হাতটা ধুয়ে দিল, তারপর প্রেমার ওড়না দিয়ে মুখ মুছে দিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রেমা আর আমি অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে ঘুরতে গেলাম। প্রেমা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। রাত 9টার সময় বাসায় ফিরে আসলাম। প্রেমাকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। দুই ফ্যামিলি মিলে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করলো, তারপর বিয়েটা হয়ে গেল। বিয়ের এক মাস পর থেকে প্রেমা অফিসে বসে। এতে আব্বু আম্মু কিছু বলে না, তারা চায় আমি আর প্রেমা মিলে অফিসটা চালাই। এরপর থেকে প্রেমা অফিসে বসের দায়িত্ব পালন করে, কিন্তু তার সব কাজ আমার হাতে করায়। প্রেমা সারাদিন অফিসে বসে ছোট বাচ্চাদের মতো কার্টুন দেখে। এই ছিল অতীতের কাহিনী। এবার বর্তমানে আসা যাক। প্রেমার কেবিন থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেলাম, কিন্তু আমি পড়ি নাই। যে আমার সাথে ধাক্কা খেয়েছে সে পড়ে গেছে। নিচের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে, কিন্তু তাকে কখনো এই অফিসে দেখি নাই। তখন মেয়েটি উঠে এসে আমাকে একটা থাপ্পড় মেরে দিল, তারপর বলতে লাগলো, তার বাচ্চা দেখে চলতে পারিস না? দেখে তো মনে হচ্ছে এই অফিসে কাজ করিস। আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেই নাই। আর একটা কথা, আমার মা বাবাকে গালি দিয়ে কথা বলবেন না। যদি গালি দেই তাহলে তুই কি করবি? তুই জানিস আমি চাইলে প্রেমাকে বলে তোকে অফিস থেকে বের করে দিতে পারি। আপনি বলে দেখতে পারেন, কোনো লাভ হবে না। আর একটা কথা, আপনি শুধু মেয়ে মানুষ দেখে আজকে বেঁচে গেছেন, তা না হলে আমার থাপ্পড়ের প্রতিশোধ আমি নিয়ে ছাড়তাম। তুই বেশি বেড়ে গেছিস, দাঁড়া তোর চাকরি এখানে আমি খেয়ে দিচ্ছি এক্ষুনি। বলে মেয়েটা প্রেমার কেবিনে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে নিজের কেবিনে চলে আসলাম। একটা ফাইলের কাজ করতে আসি, হঠাৎ প্রেমা ফোন দিয়ে বলল তার কেবিনে একটু যেতে। আমি কেবিন থেকে বেরিয়ে সোজা প্রেমার কেবিনে ঢুকে গেলাম। ওই মেয়েটা আমাকে দেখে বলল, দেখছিস প্রেমা কি অসভ্য ছেলে, তোর কেবিনে ঢুকতে অনুমতি নিয়ে আসলো না। আমি তোর কেবিনে আসার সময় এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। প্রেমা, আমি ইচ্ছে করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই নাই। তোমার কেবিন থেকে বেরিয়ে যেতেই ওনার সাথে ধাক্কা লাগে, তারপর উনি পড়ে যায়। তারপর আমার মা বাবাকে গালি দিছে এবং আমার গালে একটা থাপ্পড় মারছে। প্রেমা চেয়ার থেকে উঠে ওই মেয়েটার দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিল। ওই মেয়েটা গালে হাত দিয়ে বলল, প্রেমা তুই আমার বান্ধবী হয়ে ওই ছেলের কথায় আমার গায়ে হাত তুললি, তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার, আবার ওর আব্বু আম্মুকে গালি দেওয়ার? তুই জানিস ওকে কে, ও যার জন্য আমার গায়ে হাত তুললি? ও আমার স্বামী, আর তুই ওর গায়ে হাত তুলছিস, আমার শ্বশুর শাশুড়িকে গালি দিচ্ছিস। আমি রাসেলের সম্বন্ধে ভালো করে জানি, ও কোনো মেয়েকে ধাক্কাতে দূরের কথা, কোনো মেয়ের গায়ে হাত তুলবে না। তুই শুধু আমার বান্ধবী দেখে আর কিছু করলাম না, তা না হলে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতাম। সরি প্রেমা, আমি বুঝতে পারি নাই, ও যে তোর স্বামী, আমি যদি তোর স্বামীকে আগে দেখতাম তাহলে এমনটা হতো না। তুই আমাকে মাফ করে দে। আমার কাছে মাপ না চেয়ে রাসেলের কাছে যা, ও যদি তোকে ক্ষমা করে তাহলে আমিও তোকে মাফ করে দিব। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি না। আমি তোমাকে ক্ষমা করে দিছি, ভবিষ্যতে এমন কাজ আর কারোর সাথে করবেন না, তা না হলে তোমাকে পস্তাতে হবে, কথা মনে রাখিস। এ বলে আমি নিজের কেবিনে চলে আসলাম। তারপর বিকেলে অফিস ছুটির পর গাড়ি নিয়ে প্রেমার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা অফিস থেকে বেরিয়ে আসলো। প্রেমা এসে আমার সাথে সামনের সিটে বসলো। তখন প্রেমা বলল, কি ব্যাপার, তুমি আমাকে নিয়ে আসলে না কেন? আমি মনে করছি ওই মেয়েটা তোমার কেবিনে, তাই আর যাইনি। আচ্ছা মেয়েটাকে? ও হচ্ছে নদী, আমার সাথে হাই স্কুল লাইফ পর্যন্ত পড়ছে। আমরা দুইজন বান্ধবী, এসএসসি পাস করার পর তার আব্বুকে বাহিরের রাষ্ট্রে পাঠিয়ে দেয়,
তারপর পড়ালেখা শেষ করে দেশে এসে তাদের নিজেদের অফিস দেখাশোনা করে। ও তাহলে ও আমাকে দেখে নাই, তোমার সাথে যোগাযোগ ছিল না? যোগাযোগ থাকলে কি আজকের এই ঘটনা ঘটত? তাও ঠিক বলছো। তারপর আমি আর প্রেমার কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আপনাদের একটা কথা বলে রাখি, প্রেমা বাসায় আসলে আব্বু আম্মু সেবা যত্ন করা শুরু করে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আম্মু বলল, কি রে তোরা এসেছিস? হুম আম্মু, আম্মু তুমি দুপুরে ওষুধ ঠিক মতো খেয়েছো? খেয়েছি, আর আল্লাহ দিলে আমি এখন ভালো আছি। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন বলো আব্বু কোথায়? তোর আব্বু রুমে বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। ঠিক আছে রাসেল, তুমি রুমে যাও, আমি আব্বুকে দেখে আসছি। ঠিক আছে যাও। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। প্রেমা আব্বুর রুমে চলে গেল। এবার দেখছেন প্রেমা বাসায় আসলে কি করে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। প্রেমা আব্বু আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে আসবে, আর রাইসা তার এক বান্ধবীর বিয়েতে গেছে, তাই ওর কথা বললাম না। কিছুক্ষণ পর প্রেমা রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরলো। এই আমি মা হতে চাই, আব্বু আম্মুর অনেক শখ দাদা দাদি ডাক শোনার। আগে রাইসার বিয়েটা হয়ে যাক, তারপর সব হবে। আমি তোমার কথা শুনতে চাই না, আমি বলছি মা হব। এখন তুমি ছেলে মেয়ে লালন পালন করতে পারবে? আমি পারবো, তুমি আমাকে একটা তোমার মতো ছেলে দাও। ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করো, তারপর তোমার সব আবদার পূরণ করব। ওকে, এখন আমাকে একটা কিস করো। ঠিক আছে করছি। আমি প্রেমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আজ 5 দিন পর আমি রাতের খাবারকে রুমে শুয়ে মোবাইল টিপতে আসি। হঠাৎ রাইসা আমার রুমে আসলো। তখন আমি রাইসাকে দেখে বললাম, কি রে রাইসা তুই আমার রুমে, কিছু বলবি? রাইসা আমার পাশে বসে বলল, আসলে ভাইয়া কলেজ লাইফ থেকে একটা ছেলের নাম রনি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিই। আমি তাকে বলছি আমি তাকে ভালোবাসতে পারবো না, কিন্তু সে আমাকে প্রতিদিন ভালোবাসার কথা বলে। আমার বান্ধবীর বিয়েতে রনি এসে আমাকে ভালোবাসার কথা বলেছে। ছেলেটা কেমন, ভালো নাকি খারাপ? ভাইয়া ছেলেটা অনেক ভালো, আমার সাথে কখনো খারাপ কিছু করে নাই, শুধু ভালোবাসার কথা বলে। তোর কি রনিকে পছন্দ হয়? ছেলেটাকে পছন্দ হয়, কিন্তু আমি ভালোবাসা বিশ্বাস করি না। আমি ওকে বলছি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তখন সে কি বলেছে? রনি বলেছে তার আব্বু আম্মুকে রাজি করিয়ে কালকে আমাদের বাসায় আসবে। রনি বর্তমানে কি করে? রনি এখন তাদের অফিস দেখাশোনা করে। ঠিক আছে, কালকে তাহলে আসুক, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া, আব্বু আম্মুর কাছে বলতে লজ্জা লাগে, তাই তোর কাছে বলছি। সমস্যা নেই, আমি সব দেখছি, তুই রুমে যা। রাইসা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। প্রেমা রুমে এসে দরজা লাগিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, রাইসাকে দেখলাম রুম থেকে বেরিয়ে যেতে, কেন এসেছে রাইসা? তাহলে শোনো, তারপর রাইসা আমার সাথে কি বলেছে সব কিছু প্রেমাকে খুলে বললাম। তাহলে তো ভালোই, রাইসার বিয়ে হয়ে গেল, আমি তোমার কাছে একটা সন্তান পাবো। ঠিক আছে দিব। তাহলে কালকে আর দুজনে অফিসে যাব না, ম্যানেজার আঙ্কেলকে বলবো সব কিছু দেখে রাখতে। ওকে ঠিক আছে। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এবার আপনাদের একটা কথা বলি, আমার আর প্রেমার বিয়ের পর এখনও প্রেমার সাথে গভীরে যাইনি, কারণ বিয়ের 2 দিন আগে থেকে আম্মু অসুস্থ হয়ে পড়ে। তাই বাসর রাতে প্রেমাকে বলেছি আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত আমরা গভীরে যাব না। প্রেমাও আমার সাথে একমত দিছে। এরপর আমাদের মাঝে কিছুই হয়নি। সব মেয়েরা চায় স্বামীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে, স্বামীর আদর পেতে, মা হওয়ার স্বপ্ন থাকে। কিন্তু প্রেমা আমার কথার বাহিরে একটা কথা বলে না। সে বলছে আমি যেটা বলবো সে তাই করবে। প্রেমার মতো মেয়ে বউ হিসেবে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, পরের দিন রনি এবং তার মা বাবা আমাদের বাসায় আসলো। তাদের সাথে কথা বলে বুঝাতে পারলাম তারা অনেক ভালো। রনি ছেলেটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তা অনেক ভালো। রনির আব্বু আম্মুর রাইসাকে পছন্দ হয়েছে। এখন আমাদের বলছে তাদের বাসা এবং তাদের ব্যাপারে জেনে আসতে। এরপর তারা চলে গেল। পরের দিন আমি আব্বু রনিদের বাসায় গেলাম। তাদের বাসায় যাওয়ার আগে কিছু মানুষ থেকে তাদের বিষয় জিজ্ঞেস করলাম, সবাই তাদের ব্যাপারে ভালো বলছে। রনিদের বাসায় গিয়ে সব কিছু দেখলাম, আল্লাহ দিলে সব কিছু ঠিক আছে। রনির আব্বু আম্মুকে বলছি আমাদের বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসতে। আজকে রাইসার গায়ে হলুদ, অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। রাফিকে বলছি
রিয়াকে নিয়ে আসতে। বিয়ের সব কিছু আমার নিজের মতো করে সাজিয়েছি, কোনো কিছুর কমতি রাখি নাই। আমি কাজের লোকগুলোকে সব কিছু ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছি। হঠাৎ নদী আমার সামনে এসে বলল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি কি আমার উপর এখনো রেগে আছেন? আরে না, আমি ওই দিনই সব কিছু ভুলে গেছি। তা কোন সময় আসলেন? কিছুক্ষণ আগে আসলাম। আমি আসতে চাইনি, কিন্তু প্রেমার জোরাজুরিতে আসতে হলো। ঠিক আছে, আপনি প্রেমার কাছে যান, আমি এদিকে কাজের লোকগুলোকে ঠিকঠাক মতো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। নদী আর কোনো কথা না বলে প্রেমার কাছে চলে গেল। আমি এদিকে সবকিছু কাজের লোকগুলোকে দেখিয়ে দিতে লাগলাম। রাতে সবাই রাইসাকে হলুদ লাগাতে লাগলো, এক এক করে সবাই হলুদ লাগাতে আছে। হঠাৎ প্রেমা আমার সামনে আসলো। আজকে প্রেমা একটা হলুদ রঙের শাড়ি পরছে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। প্রেমা আমার সামনে এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো দুজনে একসাথে রাইসাকে হলুদ লাগাবো। দেখো না, সব স্বামী স্ত্রী একসাথে মিলে হলুদ লাগাচ্ছে। ঠিক আছে চলো। আমি আর প্রেমা রাইসার দুই পাশে বসলাম। প্রথমে আমি রাইসার মুখে হলুদ লাগালাম, এরপর প্রেমা লাগালো। হঠাৎ প্রেমা আমার মুখেও লাগিয়ে দিল। এটা দেখে সব মেহমান হাসতে লাগলো। আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এদের দুজন দুজনকে জামাই বউয়ে অনেক মানিয়েছে। আমি কিছুক্ষণ প্রেমার সাথে দুষ্টুমি করে বাসার ছাদে চলে আসলাম। প্রেমা আর নদী মিলে রাইসার হাতে মেহেদি লাগাচ্ছে। হঠাৎ দেখি রাফি আর রিয়া ছাদের উপরে আসলো। তখন রাফি বলল, কি রে ছাদের উপরে দাঁড়িয়ে কি করছিস? না, এমনি ভালো লাগছে না। কেন, হঠাৎ তোর আবার কি হলো? আরে তুমি বোঝো না, আজকে রাতটার পর তো তার বোনটা স্বামীর বাসায় চলে যাবে, তাই ভালো লাগছে না। ও এ কথা, এখনো তো কিছুই করার নেই। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছে, বিয়ের পর তো স্বামীর বাড়িতে যেতে হবে। আমার বোনটা অনেক আদরের, আমি ওর সাথে সবসময় দুষ্টামি করতাম। আমার সাথে রাগ করলে আমি তার রাগ ভেঙে দিতাম। আমি আমার বোনটাকে অনেক ভালোবাসি। আমি এ কথা বলে কান্না করে দিলাম। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগল কান্না করছিস কেন? তুই যদি ভেঙে পড়িস তাহলে রাইসা অনেক কষ্ট পাবে। তার সামনে সবসময় হাসি খুশি থাকবি, তাকে তুই কিছু বুঝতে দিবি না। আচ্ছা ঠিক আছে। রাফি আর রিয়া আরও কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। আমি ছাদের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কেউ একজন পিছন থেকে ঘাড়ে হাত দিল। আমি তাকিয়ে দেখি প্রেমা। কি ব্যাপার প্রেমা, তুমি এখানে কেন? ওদিকের কাজ কি শেষ? মেহেদি লাগানো শেষ, এখন সবাই বসে নাচ গান উপভোগ করতে আসছে। আমি তোমাকে না দেখে ছাদে আসলাম, তুমি এখানে একা একা কি করো? এমনি ভালো লাগছে না, তাই ছাদে দাঁড়িয়ে আছি। আমি মনের কথা বুঝতে পারছি, মন খারাপ করো না। সব মেয়েকে বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে হবে, এটা দুনিয়ার নিয়ম। হুম, প্রেমা আমাকে একটু জড়িয়ে ধরে থাকবে কিছুক্ষণ? এটা আবার বলতে হবে নাকি? এই বলে প্রেমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজনে কিছুক্ষণ এভাবে থেকে নিচে চলে আসলাম। প্রেমা আমাকে খাবার খেয়ে আসতে বলছে। আমি খাবো না বলে রুমে চলে আসলাম। প্রেমা কোনো কথা না বলে নিচে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর প্রেমা রুমে আসলো, হাতে এক প্লেট খাবার নিয়ে এসেছে। প্রেমা প্লেটটা বিছানায় রেখে পানি নিয়ে আসলো, আমার পাশে বসে বলল, উঠে বসো খাবার খেয়ে নাও। প্রেমা আমি খাবার খাবো না, তুমি খেয়ে নাও। সারাদিন কাজে বিজি ছিলাম, খাওয়া দাওয়া ঠিক মতো করো নাই, এখন উঠো বলছি, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। প্রেমার জোরাজোরিতে উঠে বসলাম। প্রেমা আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। প্রেমার চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রেমাও এখনো খায়নি। আমি পানি দিয়ে হাতটা ধুয়ে প্রেমার হাত থেকে প্লেটটা নিয়ে প্রেমার মুখের সামনে খাবার ধরলাম। প্রেমার সাথে সাথে কান্না করে দিল। রাসেল, আমার জীবনে এত ভালোবাসা সারা জীবন থাকবে? থাকবে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, মরার আগ পর্যন্ত তোমার পাশে থাকব। আমার কেমন জানি ভয় লাগছে, আমি না তোমাকে হারিয়ে ফেলি। আরে পাগলি, এটা তোমার মনের ভুল, আমি তোমাকে সারা জীবন আমার এই বুকে আগলে রাখব। এই বলে প্রেমার চোখের পানি মুছে দিয়ে খাবার খাইয়ে দিতে লাগলাম। প্রেমা ছোট বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ হলে প্রেমা প্লেট নিয়ে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে আমার হাত ধুয়ে দিল, তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিল। প্রেমা প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রুমে চলে আসলো, বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? হুম, আমি রাইসাকে তার রুমে নিয়ে আসলাম, আর বাকি কিছু মানুষ বাসায় চলে গেছে, আবার কিছু মানুষ আছে। আব্বু আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করে নাই?
করেছে? আমি বলেছি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই রুমে শুয়ে আছে। ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠে কাজ শুরু করে দিতে হবে। ওকে, আসো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকাল ভোরে ঘুম থেকে উঠে গেলাম, প্রেমা এখনো ঘুমিয়ে আছে। আমি প্রেমার কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে উজু করে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাহিরে এসে 20 মিনিটের মতো ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তারপর কাজের লোকগুলোকে সব কিছু দেখিয়ে দিতে লাগলাম। দেখতে দেখতে বর আসার সময় হয়ে গেছে। আমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে বাহিরে এসে দেখি প্রেমা দাঁড়িয়ে আছে একটা শাড়ি হাতে নিয়ে। তুমি এভাবে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আজকে তুমি আমাকে শাড়িটা পরিয়ে দেবে? তুমি তো শাড়ি পরতে পারো, আমাকে বলছো কেন? আমার হাতে কাজ আছে। কাজ পরে করতে পারবে, আগে আমাকে শাড়িটা পরিয়ে দাও, দুজন একসাথে রুম থেকে বেরে নিচে যাব। কি আর করার, বউয়ের কথা না দেখে পারি? আমি প্রেমার হাত থেকে শাড়িটা নিয়ে তাকে পরিয়ে দিতে লাগলাম। সমস্যা হয়েছে কুচি লাগিয়ে দিতে। আমি কুচিটা প্রেমার হাতে দিয়ে বললাম লাগিয়ে নিতে, কিন্তু খাচ্ছুনি বলে আমাকে লাগিয়ে দিতে। আমি প্রেমার নাভির উপর দিয়ে কুচিটা পরিয়ে দিলাম। প্রেমা আমার মাথা শক্ত করে ধরল। আমি প্রেমার পেটে একটা কিস করলাম। প্রেমার সাথে সাথে কেঁপে উঠল। আমি দাঁড়িয়ে প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনে রেডি হয়ে একসাথে রুম থেকে বেরিয়ে আসলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি বাসার সব মেহমান আমাদের দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে নিচে নামলাম। প্রেমা চলে গেছে রাইসার কাছে। আমি কাজের লোকদের কাছে চলে আসলাম। কিছুক্ষণ পর বর চলে এসেছে। সবাই রনিকে স্টেজে নিয়ে বসালো। রাইসাকে নিয়ে এসে রনির পাশে বসালো। আমার বোনটাকে বধূ সাজে অনেক সুন্দর লাগছে। আর কিছুক্ষণ বোনটা বাসায় থাকবে, তারপর বরের সাথে শ্বশুরবাড়ি চলে যাবে। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ, কাজী মোনাজাত ধরলো। মোনাজাত শেষে সবাইকে খাবার পরিবেশন করা হলো। আমি কাজের লোকের সাথে ধরাধরি করে কাজ করছি। হঠাৎ দেখি একটা ছেলে প্রেমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমি কাজ রেখে ছেলেটার কাছে গেলাম। তখন তাকে জিজ্ঞেস করলাম, কি ভাই এমন করে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই আমাকে বলতে হবে। তুই কে রে যে আমি তোর কাছে বলবো? আমি এই বাড়ির একজন সদস্য, তাই তোকে বলতে হবে। ও তাই নাকি? তাহলে শোন, ওই মেয়েটাকে দেখছিস, তাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। ওকে দেখে তো মনে হচ্ছে তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি ওকে জোর করে বিয়ে করব। ওকে দেখতে ভীষণ সেক্সি লাগছে, তাকে আমার জীবনে চাই। ছেলেটার কথা শুনে আমি সাথে সাথে দুইটা থাপ্পড় মেরে দিলাম। বাড়ির সব মেহমান আমাদের ঘিরে ফেলেছে। তখন আমি ওই ছেলেটার কলা ধরে বললাম, তোর সাহস কী করে হয় আমার বউকে খারাপ কথা বলার? তোর ঘরে কি মা বোন নেই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। বলে ছেলেটাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। প্রেমা আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসলো। তখন আমাদের মাঝে রনি চলে আসলো। সে বলল, ভাইয়া এখানে কি হয়েছে, আর আপনি জীবনকে মারলেন কেন? ও আমার মামাতো ভাই হয়। তোমার এই মামাতো ভাই আমার বউকে আমার সাথে খারাপ কথা বলেছে, তাই আমি তাকে মারলাম। জীবন ভাইয়া যেটা বলেছে সেটা কি সত্যি? না রনি ভাইয়া, আমি ওনার বউকে খারাপ কথা বলি নাই। কি, তুই এখন মিথ্যা কথা বলছিস? আজকে আমি তোকে মেরে ফেলবো। জীবন, আমি ভাইয়াকে ভালো করে চিনি, উনি অন্যায়ভাবে কাউকে মারবে না। তুই যদি সত্যি কথা না বলিস তাহলে আমার হাত তোর গায়ে উঠবে। আমাকে সবাই ধরে রেখেছে। এবার জীবন মাথা নিচু করে বলল, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমি ওনাকে চিনতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগে তুই বিয়ে বাড়িতে এসে এমন কথা বলবি। আমি তোকে অনেক ভালো মনে করেছি, তুই এখনই ভাইয়ার পা ধরে ক্ষমা চাইবি। ভাইয়া তোকে মাফ করলে আমিও মাফ করে দিব। জীবন দাঁড়িয়ে না থেকে আমার পা ধরে বলতে লাগলো, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, আর কখনো এমন কথা কাউকে বলবি না। মেয়েরা হচ্ছে মায়ের জাত, আর আমার বউ তোমার থেকে বড়, তাকে বড় বোনের নজরে দেখবে। ঠিক আছে ভাইয়া, এমন ভুল আর জীবনেও হবে না। ঠিক আছে, আপনারা সবাই যার যার জায়গায় চলে যান। প্রেমা আমাকে টেনে রুমে নিয়ে আসলো। তখন আমাকে বলল, তুমি ছেলেটাকে মারলে কেন, একটু বুঝিয়ে বললো হতো। তোমার নামে খারাপ কথা বলবে, আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব। হয়েছে, এখন মাথা ঠান্ডা করো, ও ছেলে তার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, এখন তুমি রাইসার কাছে যাও, আমি এদিকটা দেখছি। প্রেমা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল।
আমি রুম থেকে বেরিয়ে কাজে লেগে পড়লাম। আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন রাইসাকে বিদায় দেওয়ার পালা। রাইসা আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বোনটার সাথে অনেক দুষ্টুমি করছি, এখন কার সাথে করব? রাইসা মা বাবাকে ছেড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি রনির হাতে রাইসাকে তুলে দিয়ে বললাম, রনি আমার বোনটাকে তোমার হাতে তুলে দিলাম, ওর চোখে কখনো অশ্রু ঝরতে দেই নাই, তুমি আমার বোনটার খেয়াল রেখো, তাকে কখনো কষ্ট দিও না। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি রাইসাকে কখনো কষ্ট পেতে দিব না। আরও কিছু কথা বলে রাইসাকে গাড়িতে উঠিয়ে দিলাম, বোনটাকে তুলে দিতে অনেক কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সবাইকে বিদায় দিয়ে দিলাম। আমি রুমের ভিতরে ঢুকে শুয়ে শুয়ে রাইসার জন্য কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা রুমে আসলো, আমার পাশে বসে বলল, হেই তুমি কান্না করছো কেন? রাইসার জন্য অনেক খারাপ লাগছে। কান্না করো না, এখন শুধু ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন ওর সংসার জীবনে সুখী রাখে। প্রেমা আরো কিছুক্ষণ কথা বলে আব্বু আম্মু রুমে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে একটা মাস চলে গেল, আল্লাহর রহমতে আমার বোনটা অনেক সুখী আছে, আর এর ভিতরে প্রেমাকে স্বামীর অধিকার দিয়েছি, সুন্দরভাবে চলছে আমাদের সংসার। এখন নদীর সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। প্রেমা এখন আর অফিসে বসে কার্টুন দেখে না, আগের মতো অফিসের কাজে মন দিচ্ছে। দুজনে মিলে অফিসটা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি, নিজের কেবিনে বসে কাজ করতে আসি। হঠাৎ প্রেমা ফোন দিয়ে বলল তার কেবিনে যেতে, আমি আমার কেবিন থেকে বেরিয়ে প্রেমার কেবিনে গেলাম, একটা চেয়ারে বসে বললাম, বলো কেন ডেকেছো? তুমি তো জানো আমাদের একটা ডিল হতে যাচ্ছে ফারহান কোম্পানির সাথে, এখন ওটার কাজ কতটুকু আগানো এই ডিলটা পেয়ে আমাদের কোম্পানি আরো উপরে উঠে যাবে। মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, তুমি দেখো এই ডিলটা আমরা পাবই। তাই যেন হয়, চলো দুজনে খাবার খেয়ে নেই, দুপুরে লাঞ্চের টাইম তো হয়ে গেছে। ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি, বলে আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। প্রেমা একটা প্লেটে খাবার দিল, আমি প্লেটটা হাতে নিয়ে প্রেমাকে খাইয়ে দিচ্ছি। এটা আজকে নতুন না, এখন প্রতিদিন আমি প্রেমাকে নিজের হাতে খাইয়ে দেই। খাওয়া দাওয়া শেষ করে প্রেমার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের কেবিনে চলে আসলাম। দেখতে দেখতে সেই দিনটা চলে এসেছে, আমি আর প্রেমা সব কাগজপত্র নিয়ে ফারহান কোম্পানিতে গেলাম। অনেক বড় বড় কোম্পানির মালিক এসেছে এই ডিলটার জন্য, সবাই সবার মতো উপস্থাপন করতে লাগলো। আসলে ফারহান হচ্ছে এই কোম্পানির ছেলের নাম। ফারহান ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, যে কোনো মেয়ে তাকে দেখলে প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, সবার শেষে আমি দাঁড়িয়ে উপস্থাপন করতে লাগলাম। আমার উপস্থাপনা শেষে ফারহান হাততালি দিয়ে বলল, আমি আমাদের এই ডিলটা প্রেমা অফ কোম্পানিকে দিতে চাই, ওনাদের উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। ডিলটা পেয়ে আমি আর প্রেমা অনেক খুশি হয়েছি। ফারহান হলরুম থেকে বেরিয়ে যেতেই আমাদের বলেছে তার কেবিনে যেতে। আমি আর প্রেমা ফারহানের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলাম, দুজনে দুইটা চেয়ার টেনে বসলাম। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে, আমি চাই আপনারা নিজের মতো করে কাজটা করবেন। জি অবশ্যই। তারপর ফারহান আমাদের হাতে ডিলটা তুলে দিল, আমরা ফারহানের কেবিন থেকে বেরিয়ে অফিসের বাহিরে চলে আসলাম, গাড়ি নিয়ে নিজেদের অফিসে যেতে লাগলাম। তখন প্রেমা বলল, আমাদের কোম্পানিটা এখন বাংলাদেশে টপে উঠে যাবে। ঠিক বলছো, এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরও দুইটা মাস চলে গেল, আমাদের কোম্পানিটা এখন বাংলাদেশের টপের মধ্যে একটা। এসবই হয়েছে আমার প্রেমার জন্য। আপনাদের আগে একটা কথা বলে রাখি, আমি বাস্তবে অফিসের কাজের সম্পর্কে তেমন জানি না, হয়তো ভুল হতে পারে, আমি পড়ালেখা বেশি করি নাই, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এবার গল্পে ফেরা যাক, আমার আর প্রেমার ভালোবাসা আগের মতো আছে। রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতে আসি, কিছুক্ষণ পর প্রেমা রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, এই তুমি অনেক দিন হয়েছে আমাকে আদর করো না, আজকে আমাকে অনেক আদর করতে হবে। এতদিন তো কাজের চাপে তোমাকে আদর করতে পারি নাই, আজকে তোমাকে মন ভরে আদর করব। তো করো, আমি তোমার আদর সব সময় পেতে চাই। আমিও আর শুয়ে না থেকে প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম, দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। তারপর আমি আস্তে আস্তে হারিয়ে গেলাম অজানা ঠিকানায়। একদিন অফিসে বসে কাজ করতে আসি, আজকে প্রেমা অফিসে আসে নাই, কারণ আজকে প্রেমা তাদের বাসায় গেছে, তার আব্বু নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। আমি বলেছিলাম যাওয়ার জন্য, পরে প্রেমা বলল বেশি অসুস্থ না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, প্রেমা বিকালের মধ্যে বাসায় ফিরে আসবে। আমি আর কিছু বললাম না। হঠাৎ কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভিতরে আসতে পারি স্যার? আমি দরজার দিকে তাকিয়ে দেখি নদী, তখন আমি বললাম, আরে আসো,
তা হঠাৎ আজকে অফিসে আসলে যে? অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ভাবলাম প্রেমা আর আপনার সাথে দেখা করে যাই, কিন্তু প্রেমাকে তো দেখছি না। ওর আব্বু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই প্রেমা তার বাবাকে দেখতে গেছে, এই জন্য আজকে অফিসে আসে নাই। ও আচ্ছা, আপনার হাতে কি তেমন কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। কেন বলো তো? তাহলে চলুন দুজনে আজকে বাহির থেকে কফি খেয়ে আসি। সেটা মন্দ না। ঠিক আছে চলো। আমি আর নদী অফিস থেকে বেরিয়ে আমার গাড়ি করে একটা কফি শপে চলে গেলাম। গাড়ি পার্কিং করে আমি আর নদী কফি শপে ঢুকলাম। দুজনে একটা টেবিলে গিয়ে বসলাম। ওয়েটারকে বললাম দুইটা কফি দিতে। কিছুক্ষণ পর ওয়েটার কফি দিয়ে গেল। আমি আর নদী কফি খাচ্ছি। হঠাৎ একটা টেবিলে চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। এ আমি কাকে দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ আর কেউ না, প্রেমা। দেখি ফারহান কোম্পানির ফারহানের সাথে বসে কফি খাচ্ছে, আর দুজনে হেসে হেসে কথা বলছে। নদী এখনও দেখে নাই। আমি আর নদী কফি খেয়ে বাইরে চলে আসলাম। নদীকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। নিজের কেবিনে মন মরা হয়ে বসে আছি। হঠাৎ রাফি আমার কেবিনে আসলো, একটা চেয়ারে বসে বসে বলল, কিরে তোকে কেমন মন মরা লাগছে, কি হয়েছে তোর? আজকে নিজের চোখে যেটা দেখলাম সেটা আমি কখনো প্রেমার কাছে থেকে আশা করি নাই। কি হয়েছে আমাকে একটু বলতো। আজকে প্রেমার বান্ধবী নদীকে নিয়ে একটা কফি শপে কফি খাচ্ছিলাম, তখন একটা টেবিলে দেখি প্রেমা আর ফারহান দুজনে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। তুই কোন ফারহানের কথা বলছিস? আরে আগে আমাদের যে ডিলটা দিয়েছে ফারহান কোম্পানির মালিক, ফারহানকে দেখলাম। তার মানে কি প্রেমা আর ফারহানের ভিতরে কিছু চলছে? ফারহান ছেলেটা দেখতে অনেক সুন্দর, প্রেমা কি তার সুন্দর চেহারা প্রেমে পড়ে গেছে? আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে, আর প্রেমাকে দেখে মনে হয় না অন্য ছেলের সাথে প্রেম করবে। তুই একটাবার প্রেমার সাথে কথা বলে দেখ। তুই ঠিকই বলছিস, আমি ওর সাথে এ ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, মন খারাপ করিস না, এখন কাজ কর, আমি নিজের কাজ করি গিয়ে। ঠিক আছে যা। রাফি আর কোনো কথা না বলে চলে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে প্রেমাকে ফোন দিলাম। হুম বলো। তুমি এখন কোথায় আছো? আমি তো বাসায় যাচ্ছি, কেন বলো তো? তোমার আব্বুর কাছে অনেকক্ষণ আগে ফোন দিয়েছি, আব্বু বলছে তুমি নাকি বাসায় চলে গেছো, তাহলে এত দেরি কেন? আসলে তুমি কিছু মনে করো না, বাসায় যাবার সময় হঠাৎ ফারহানের সাথে রাস্তায় দেখা, ফারহানের চলাচলিতে এক কফি কে আসতে লেট হয়ে গেছে। আমাকে তো ফোন করে বলতে পারতে। আমি তো মনে করছি বেশি সময় লাগবে না, কিন্তু কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, আর কথা না বলতে থাকলে পারছি না, ওর কারণে আমাদের কোম্পানিটা অত উপরে উঠছে। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও, বলে ফোনটা কেটে দিলাম। আমি মনে মনে বললাম, প্রেমা তো ঠিক কথাই বলেছে, ফারহানের কারণে আমাদের কোম্পানিটা এত উপরে উঠেছে। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম। বিকেলে অফিস থেকে বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম, প্রেমা এসে দরজা খুলে দিল। তুমি এসেছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা রুমে আসলো, হাতে দুইটা কফি নিয়ে আমার পাশে বসে একটা কফি আমাকে দিল। আমি মোবাইল টিপতে আসি আর কফি খাচ্ছি, তখন প্রেমা বলল, তুমি আমার উপরে রাগ করে আছো। না, আমি কারো উপর রাগ করে নেই। তাহলে তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তো ফারহানের সাথে কথা বলতে চাইনি। আমি এখন ও ব্যাপারে তোমার সাথে কথা বলছি, আমার এমনি ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ? আমার কোলে মাথা দাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না থাক, লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। তোমার না লাগলেও আমার লাগবে, বলে আমার মাথাটা প্রেমার কোলে নিয়ে গেল। আমার মাথায় প্রেমা হাত বুলিয়ে দিচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। পরের দিন সকালে সবাই মিলে নাস্তা করছি, হঠাৎ প্রেমা মাথা ঘুরে পড়ে গেল। আমি প্রেমাকে কোলে নিয়ে দ্রুত গাড়িতে শুয়ে দিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। আমার আব্বু আম্মু এসেছে, ডাক্তার প্রেমাকে কেবিনের ভিতরে নিয়ে গেল। শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বললাম। কিছুক্ষণ পর শ্বশুর শাশুড়ি হাসপাতালে চলে আসলো। রাসেল, প্রেমার কি হয়েছে? আব্বু চিন্তা করবেন না, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমি ওকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার ভিতরে প্রেমাকে দেখছে, এখনও বাহিরে আসে নাই। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার আমার প্রেমার কি হয়েছে? তখন ডাক্তার হাসতে হাসতে বলল, আরে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ মানে? মানে হলো আপনি বাবা হতে চলেছেন,
এখনই সবাইকে মিষ্টি খাওয়ান। ডাক্তার আপনি সত্যি বলছেন আমি বাবা হতে চলেছি? তবে ওকে ভারী কাজ করতে দিবেন না, এতে আপনার সন্তানের ক্ষতি হতে পারে। ঠিক আছে ডাক্তার, আমরা কি প্রেমার সাথে দেখা করতে পারি? অবশ্যই, আর আপনারা এখনই তাকে বাসায় নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার আর কোনো কথা না বলে চলে গেল। আমরা সবাই প্রেমার কেবিনে ঢুকলাম, সবাই অনেক খুশি। আব্বু আম্মু দাদা দাদি হবে, শ্বশুর শাশুড়ি নানা নানি হবে। আম্মু গিয়ে প্রেমার পাশে বসে বলল, এখন কেমন লাগছে মা? মাথাটা কেমন ঘুরছে? সমস্যা নেই, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আরও কিছুক্ষণ কথা বলে প্রেমাকে বাসায় নিয়ে আসলাম। শ্বশুর শাশুড়ি তাদের বাসায় চলে গেল। আমি প্রেমাকে বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট নিতে বললাম। দুই দিন পর সবাই বসে রাতের খাবার খাচ্ছি, তখন প্রেমা বলল, আব্বু আম্মু আমি কালকে থেকে অফিসে বসতে চাই। তুমি তো অসুস্থ, তুমি কিভাবে অফিসে কাজ করবে? আমি এখন সুস্থ আছি, আর হতে এখন অনেক দেরি আছে। তুমি কি পারবে অফিসের কাজ করতে? আমি না পারলে তুমি তো আছোই। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। আমিও আর কিছু বললাম না, খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা রুমে আসলো, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচ্ছা প্রেমা, তুই বাচ্চা না হওয়া পর্যন্ত বাসায় থাকলে কি হয়? আমি বাসা থেকে কি করব, আমার বাসায় ভালো লাগে না, আর এখনো তো অনেক দেরি আছে বাচ্চা হতে। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। তারপর প্রেমা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে একটা মাস চলে গেল। ফারহানের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। কয়েকদিন পর পর আমাদের অফিসে আসে। আজকে ফারহান প্রেমাকে অফিসের কি কাজের জন্য রেস্টুরেন্টে ডাকছে, আমাকেও বলছে যাওয়ার জন্য। তবে অফিসের কাজের চাপের জন্য আমি যেতে চাইনি। প্রেমা একা গেছে গাড়ি নিয়ে, আমি অফিসে বসে কাজ করতে লাগলাম। এবার একটু ওদিক থেকে ঘুরে আসি, প্রেমা আর ফারহানের মধ্যে কি কথা হচ্ছে বলো। কি কাজের জন্য ডেকেছ? ফারহান এইবার একটা গোলাপ নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, রেস্টুরেন্টে তারা দুজন এবং রেস্টুরেন্টের লোক ছাড়া কেউ নেই। প্রেমা, আমি তোমাকে প্রথম যেদিন আমার অফিসে দেখি সেদিন থেকেই আমার তোমাকে ভালো লাগে, এরপর আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা তুমি কি বলছো? আমি তোমাকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি, আর তুমি জানো আমার স্বামী আছে, আমার পেটে রাসেলের সন্তান, তুমি কি করে এই কথা বলতে পারলে? আমি তোমার কাছে এরকম কথা কখনো আশা করি নাই। আমি জানি তোমার স্বামী আছে, তোমার পেটে রাসেলের সন্তান, তুমি চাইলে রাসেলকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সন্তানের কোনো ক্ষতি করতে বলবো না। আর ওই রাসেলের কি আছে, আমার সব কিছু আছে, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তোমাকে আমি অনেক ভালো মনে করছি, কিন্তু তুমি যে এতটা খারাপ তা আমার জানা ছিল না। আমি রাসেলকে নিয়ে অনেক সুখে আছি, আজকে থেকে তুমি আর আমাদের সাথে যোগাযোগ করবে না। আমি চাই না তোমার কারণে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হোক। তুমি কি জানো তুমি অফিসে না থাকলে তোমার স্বামী অফিসে কি করে? তোমার স্বামী তোমার বান্ধবীদের সাথে প্রেম করে। এটা আমি কখনো বিশ্বাস করি না, রাসেলকে আমি ভালো করে চিনি, সে এরকম কাজ কখনো করবে না। আমি জানতাম তোমার বিশ্বাস হবে না। ঠিক আছে, আমার সাথে তোমার অফিসে চলো, তারপর দেখবে তোমার স্বামী অফিসে বসে কি করে। আমার স্বামীর উপর অনেক বিশ্বাস আছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো। তারপর প্রেমা আর ফারহান অফিসে আসতে লাগলো, আর এদিকে আমি অফিসে বসে কাজ করতে আসি। হঠাৎ নদী আমার কেবিনের সামনে এসে বলল, ভিতরে কি আসতে পারি? আরে নদী, তুমি আসো, বসো। নদী ভিতরে ঢুকে একটা চেয়ারে বসলো। কি ব্যাপার, আজকে প্রেমাকে দেখছি যে, প্রেমা কোথায়? প্রেমা অফিসের কাজের জন্য ফারহান কোম্পানির সাথে দেখা করতে গেছে। ও, তা বলো কি খাবে, চা না কফি? কফি হলে চলবে। আমি পিয়নকে ফোন দিয়ে বললাম দুইটা কফি নিয়ে আসতে। কিছুক্ষণ পর পিয়ন কফি নিয়ে আসলো, দুজনে বসে কফি খেতে লাগলাম। রাসেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো। আসলে তোমাকে যদি না বুঝে থাপ্পড় মারি, সেদিন থেকে আমার কেমন জানি লাগছে, তোমার সাথে কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তুমি কি বলছো নদী, আমার বিয়ে হয়ে গেছে, আর প্রেমা যদি এটা জানতে পারে তাহলে তোমাকে অফিসে আসতে দিবে না এবং তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিবে। তোমাকে সত্যি আমি অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি প্রেমার বান্ধবী দেখে কিছু করলাম না, তা না হলে এখনই ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতাম। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসতে পারবে না তাহলে আমাকে একটাবার জড়িয়ে ধরবে, প্লিজ তুমি না করো না, আমি আর কখনো তোমার কাছে ভালোবাসার কথা বলবো না।
আমি ভাবলাম জড়িয়ে ধরতে তো বলছে, এর থেকে তো বেশি কিছু বলে নাই। ঠিক আছে, শুধু বন্ধু বলে জড়িয়ে ধরতে বললাম। নদী চেয়ার থেকে উঠে আসলো, আমিও দাঁড়িয়ে গেলাম। আপনাদের একটা কথা বলে রাখি, নদীর কথাগুলো আমার কেমন খটকা লাগলো, তাই আমার মোবাইলের অডিও চালু করে রাখলাম। এতক্ষণ নদী আমার সাথে কী কথা বলছে সব মোবাইলে সেভ করে রাখলাম। নদী আমাকে জড়িয়ে ধরলো, হঠাৎ কেউ একজন হাততালি দিয়ে কেবিনের ভিতরে ঢুকলো। আমি নদীকে ছাড়িয়ে দেখি প্রেমা আর ফারহান আমার কেবিনে। প্রেমা, তুমি কখন আসলে? কেন, আমি আসাতে বুঝি তোদের সমস্যা হয়ে গেছে? প্রেমা, তুমি আমার কথাটা আগে শোনো। কি শুনবো তোর কাছে? আমি তোকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু তুই শেষ পর্যন্ত আমাকে ধোকা দিলি। কেন রে, আমি কি তোকে কম ভালোবাসা দিয়েছি তার জন্য তুই নদীর সাথে কেবিনে বসে রোম্যান্স করবি? প্রেমা, তুমি আমাকে ভুল ভাবছো, আমাদের মধ্যে কিছুই নেই। আগে আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই একটা ধোকাবাজ। তোকে ভালোবেসে বিয়ে করে আমি জীবনের বড় ভুল করেছি। আমি ধোকাবাজ না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এর ফাঁকে ফারহানা নদী কেবিন থেকে বেরিয়ে চলে গেল। তাহলে এই ছিল তোর ভালোবাসা? লাস্ট পর্যন্ত আমার বান্ধবীর সাথে এরকম করলি? তুই আজকে বাসায় আয়, আমি তোর মতো বেইমানের সাথে আর সংসার করব না। এই বলে প্রেমা কেবিন থেকে বেরিয়ে গেল। আমাকে সত্যটা বলার সুযোগ দিল না। আমি দাঁড়িয়ে না থেকে প্রেমার পিছনে কেবিন থেকে বেরিয়ে আসলাম। অফিস থেকে বেরিয়ে দেখি প্রেমার গাড়ি চলে গেছে। আমি ম্যানেজারের গাড়ি নিয়ে প্রেমার পিছনে যেতে লাগলাম। যেতে যেতে দেখি প্রেমা তাদের বাসে আসলো। প্রেমা বাড়ির ভিতরে ঢুকে গেল, আমি তার পিছনে বাসার ভিতরে ঢুকলাম। আমার আগে প্রেমা ভিতরে ঢুকে গেল। আমি গাড়ি পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির কাজের লোক দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি শ্বশুর শাশুড়ি সোফায় বসে কফি খাচ্ছে আর গল্প করছে। আমাকে দেখে শ্বশুর বলল, আরে রাসেল, প্রেমার কী হয়েছে? দেখলাম কান্না করতে করতে রুমে চলে গেল, তোমার সাথে কিছু হয়েছে? আসলে আব্বু, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রেমা সত্যটা না জেনে আমাকে ভুল বুঝছে। কী এমন হয়েছে তোমাদের মধ্যে যে প্রেমা তোমাকে ভুল বুঝল? আমি শ্বশুর শাশুড়িকে অডিওটা শুনালাম। তখন শ্বশুর বলল, আমার মনে হয় নদী তোমাদের সংসার ভাঙতে চেয়েছে। নদী আমাদের সংসার কেন ভাঙবে? আচ্ছা, নদীর সাথে তোমাদের কিছু হয়েছে? একদিন নদীর সাথে আমি অফিসে ধাক্কা খাই, সেদিন নদী আমাকে না চিনে গায়ে হাত তোলে। তখন প্রেমা এটা শুনে নদীকে দুইটা থাপ্পড় মারে। তাহলে এটা নদীর সাজানো নাটক, তার থাপ্পড়ের প্রতিশোধ নিতে এমনটা করেছে? আমার মনে হয় তাই হবে। আগে প্রেমার ভোলটা ভেঙে দেই, তা না হলে অন্য কিছু করে বসবে। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে ওপরে প্রেমার রুমের সামনে এসে বললাম, প্রেমা দরজা খুলো, তুমি একটাবার আমার কথাগুলো শোনো। প্রেমা রুমের ভিতর থেকে বলল, তুই এখানে কেন এসেছিস? তুই আমাদের বাসা থেকে বেরিয়ে যা, আমি তোর সাথে কথা বলতে চাই না। আমি তোমার সাথে দুইটা মিনিট কথা বলবো, তারপর তুমি আমাকে যেটা খুশি করো, আমি তোমাকে বাধা দিব না। একটাবার তুমি দরজাটা খোলো। প্রেমা কি বুঝে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি প্রেমা বিছানায় বসে কান্না করছে। আমাকে বলল, কেন এসেছিস সেখানে? তুই তো নদীর কাছে যা, আমাকে ফারহান বলেছে তুই নাকি খারাপ, কিন্তু আমার তোর প্রতি বিশ্বাস ছিল, তুই এমন কাজ করবি না। কিন্তু অফিসে এসে নিজের চোখে যেটা দেখলাম, তারপর আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমার সাথে নদীর কোনো সম্পর্ক নেই। তুমি জানো নদী আজকে অফিসে এসে আমাকে কি বলেছে? কি বলেছে নদী? তাহলে শোনো, আমি মোবাইল থেকে অডিও চালু করে দিলাম। প্রেমা অডিওটা শুনে এমন কিছু করবে, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। প্রেমা আমার পা ধরে বলতে লাগলো, রাসেল, আমার ফুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই নদী যে তোমাকে এমন কিছু বলবে। তুমি যদি একটাবার আমার কথাগুলো শুনতে, তাহলে এমন কিছু হতো না। আমি বুঝতে পারি নাই, তুমি যখন নদীকে জড়িয়ে ধরেছো, তখন এটা দেখে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আমি মনে করেছি তুমি আমাকে ধোকা দিয়েছো। আচ্ছা, এসব কথা বাদ দাও, তোমার সাথে ফারহান অফিসে আসলো কেন? আজকে ফারহান আমাকে অফিসের কাজের জন্য ডাকে নাই, ফারহান আমাকে প্রপোজ করেছে, সে নাকি আমাকে ভালোবাসে। আমি প্রেমার কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। ফারহানকে অনেক ভালো মনে করেছি, আর সে আমার স্ত্রীকে ভালোবাসার কথা বলে। তখন আমি বললাম, তখন তুমি ওকে কি বলেছো? আমি তাকে মানা করছি আর বলেছি আমার সামনে আর কখনো না আসতে। ও বলছে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, আমার পেটের সন্তান সে লালন পালন করবে। আমি ভাবতে পারিনি ফারহান তোমাকে এই কথা বলবে। আর ফারহান সহ অফিসে আসলে কেন? আমি ফারহানকে না করে দেওয়ার পর সে বলে তুমি নাকি নদীকে ভালোবাসো, আমি অফিসে না থাকলে নদীকে অফিসে থেকে তুমি তার সাথে রোম্যান্স করো। তখন তুমি তার কথা বিশ্বাস করলে?
আমি ওকে বলেছি তুমি এমন কাজ কখনো করতে পারো না। তখন সে আমাকে বলল তার সাথে অফিসে আসতে। আর তখন অফিসে আসার পর কি হলো তুমি তো সব জানো। আমার একটা জিনিস মাথায় আসছে না, যখন তুমি আমাকে ভুল বুঝে নানান কথা বলছো তখন নদিয়ার ফারহান কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেল কেন? তারা ওই সময় কিছু বলে নাই কেন? আমার মনে হয় নদিয়ার ফারহান এর মধ্যে কিছু একটা আছে, তা না হলে ওরা কিছু না বলে চলে গেল কেন? নদিয়ার ফারহান আমাদের সংসার ভাঙার জন্য মনে হয় এমন করছে। নদী মনে হয় আমাদের উপর প্রতিশোধ নিতে ফারহানের সাথে হাত মিলিয়েছে। আমারও তাই মনে হয়। এখন কি ওদের ধরা যায়? আমি আর তুমি যে মিলে গেছি এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। তুমি ফারহান আর নদীর সাথে আগের মতো কথা বলবে, তাদের কাছ থেকে সত্যি কথা বের করতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে কাজ করব। ওকে, এখন বাসায় চলো, আব্বু আম্মু আমাদের জন্য চিন্তা করবে। হঠাৎ শাশুড়ি আমার রুমে এসে বলল, আজকে আর বাসায় যাওয়া হচ্ছে না, কালকে যাবে, আজকে এখানে থেকে যাও। না আম্মু, শ্বশুর শাশুড়ি বাসায় একা, আমি থাকতে পারবো না। একদিনের জন্য কিছু হবে না, তাদের ফোন করে বলে দাও। ঠিক আছে আম্মু। ওনাদের সাথে কথা বলে দুজনে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। বলে শাশুড়ি আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি আর প্রেমা ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। প্রেমা বাসায় আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দিছে আজকে আমরা আসবো না। রাতে প্রেমা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আপনারা কি ভাবছেন আমি এত সহজে প্রেমাকে ক্ষমা করে দিব? ভুল ভাবছেন, আমি তাকে কিছুদিন কষ্ট দিব। আমার কথা বিশ্বাস না করে আমাকে ধোকাবাজ বলেছে, আমি নাকি তার বিশ্বাস রাখতে পারি নাই। আমি একটা বেঈমান, তাকে বুঝিয়ে দিব নিজের আপন মানুষটি এমন কথা বললে কেমন লাগে। আমার কথা পর্যন্ত শুনে নাই, না শুনে আমাকে নানান কথা বলল। পরের দিন সকালে সবার সাথে নাস্তা করে আমি গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। প্রেমা পরে আসবে, সবাই আমাকে দেখে অবাক, তারা হয়তো মনে করছে আমাকে অফিস থেকে বের করে দিবে। আসলে গতকাল প্রেমার কথা শুনে অফিসের সবাই দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু শুনছে। আমি নিজের কেবিনে বসে নদীকে ফোন দিলাম। কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিলে যে? আমাকে আর তোমাকে তো গতকাল প্রেমা ভুল বুঝছে, সে বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এখন আমি কি করব বলো? তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, আমি প্রেমার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে দিব। কিন্তু তোমার আব্বু আম্মু কি আমাকে মেনে নিবে আমার যদি আগে একটা বিয়ের কথা শুনে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু মানিয়ে নিব। ঠিক আছে, তুই সন্ধ্যায় আমার সাথে একটু কফি শপে দেখা করতে পারবে? ওকে পারব। তুমি অফিস থেকে বেরিয়ে এসে আমাকে ফোন দিও। ঠিক আছে, বাই। এ বলে ফোন কেটে দিলাম, তারপর নিজের কাজগুলো করতে লাগলাম। আর ওদিকে প্রেমা বাসা থেকে ফারহানকে কল দিল। তখন ফারহান ফোন রিসিভ করে বলল, আমি জানতাম তুমি আমাকে ফোন দিবে, তা বলো কেন ফোন দিয়েছো? তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে নাকি রাসেলের মতো আমাকে ধোকা দিবে? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কখনো তোমাকে ধোকা দিব না। ঠিক আছে, আমি রাসেলকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব, তবে এখন নয়, আমার সন্তান হওয়ার পর। ফারহান মনে মনে বলতে লাগলো, আমি তোকে কিছুদিন ভোগ করব, তারপর এমনি তোকে ছেড়ে দিব। আমি তো নদীকে ভালোবাসি, তোদের সংসার ভাঙার জন্য এত কিছু করছি, তোর সাহস কি করে হলো আমার ভালোবাসা নদীর গায়ে হাত তোলার? তখন ফারহান বলল, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে। আর প্রেমা মনে মনে বলতে লাগলো, তুই ভাবলি কেমন করে আমি রাসেলকে ডিভোর্স দিব, তোর কাছ থেকে সব সত্যি বাহির করে ছাড়ব। ওকে ঠিক আছে, এখন অফিসে গিয়েই ওই রাসেলকে অফিস থেকে বের করে দিব। আমি তো তোমাকে আগেই বলেছি রাসেল ছেলেটা ভালো না, তুমি আমার কথা বিশ্বাস করলে না, আজকে ওকে সবার সামনে অপমান করে অফিস থেকে বের করে দিবে। ঠিক আছে, বাই। এই বলে প্রেমা ফোন কেটে দিল। মনে মনে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার স্বামীকে অপমান করে বের করে দিতে বললি, রাসেল আমার জান। এসব কিছু ভাবতে ভাবতে গাড়ি নিয়ে অফিসে চলে আসলো, আর আমি অফিসে কাজ করতে লাগলাম। প্রেমা আমার কেবিনে সোজা আসলো, একটা চেয়ারে বসে বলল, আমি ফারহানের সাথে কথা বলেছি। তো কি কথা বলেছ? তারপর আমাকে সব খুলে বলল। ওকে, এখন অফিসের সবার সামনে দিয়ে আমাকে অফিস থেকে বের করে দাও, আমি কিছুদিন অন্য জায়গায় থাকব। কিন্তু তোমাকে ছাড়া আমি থাকব কেমন করে? আরে আমাদের তো ফোনে কথা হবে, আর এই ফারহানা নদীকে উচিত শিক্ষা না দিলে আমার মন কখনো শান্ত হবে না, আমি ওদের তিলে তিলে কষ্ট দিব, আমাদের সুখী সংসার ভাঙতে আসে। ঠিক আছে, এখন তুমি তৈরি হয়ে নাও। আমি প্রেমার কথা মতো নিজেকে ঠিক করে নিলাম। তারপর প্রেমা আমাকে কেবিন থেকে বের করে সবার সামনে বলল, তোকে অফিসে আসতে কে বলেছে? তোর মতো ছেলেকে আমি বিয়ে করে অনেক বড় ভুল করেছি, তুই এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যা, আমি সময় মতো তোর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। প্রেমা আমার ভুল হয়ে গেছে,
আমাকে তুমি মাফ করে দাও, আর জীবনে এমন কাজ কখনো করব না, আমাকে আর একটাবার সুযোগ দাও। তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার জীবনের বড় ভুল করেছি আমি। আমি তোকে আর বিশ্বাস করি না, তুই এক্ষুনি বের হয়ে যা অফিস থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, আমার থেকে ভালো ছেলে পেলে বিয়ে করে নিও। এই কথা বলে আমি অফিস থেকে বেরিয়ে গেলাম। আপনাদের মাথায় এখন কিছুই ঢুকবে না, গল্পের সাথে থাকুন, সব দেখতে পাবেন আমাদের প্ল্যান কি করছি। আমরা তাদের শাস্তি তো দিবই, আমরা আরও জিনিস তাদের সাথে করব। আমি অফিস থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, কে রে রাসেল, তুই আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে, প্রেমা কোথায়? আম্মু, আমি তোমাকে পরে সব কিছু খুলে বলবো, আমি আগে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে প্রেমাকে ফোন দিলাম। হুম, বলো। অফিসের লোকজন কিছু বলেছে? হুম, বলেছে। তারা বলল তোমার মতো ছেলেকে অফিস থেকে বের করে দিয়ে অনেক ভালো করছে, এদের মতো ছেলেকে পুলিশে দেওয়া উচিত। তখন তুমি কি বলেছো? আমি ওদের বলেছি যারা যার জায়গায় গিয়ে কাজ করতে, আমারটা আমি দেখে নেব। তুমি জানো ওদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, আমি কেবিনে এসে কান্না করে দিলাম। আরে এত কান্না করো কেন, পরে সবাইকে বুঝিয়ে বলে ঠিক হয়ে যাবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে, আর আমাদের সন্তান তোমার পেটে, 2-3 মাস পর থেকে তো আর তুমি অফিসে আসতে পারবে না। ঠিক বলেছ। আচ্ছা এখন রাখি, ফারহান ফোন দিয়েছে। ওকে ঠিক আছে, আর আমি যেভাবে বলছি সেভাবে কথা বলে যাবে। আমি সন্ধ্যায় নদীর সাথে দেখা করব। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম। দুপুরে আব্বু আমার সাথে বসে খাবার খেতে লাগলাম, তখন আব্বু বলল, কিরে তুই বাসায়, প্রেমা কোথায়? আসলে আব্বু, প্রেমা 1 মাসের মতো বাসায় আসবে না। কেন, কি হয়েছে ওর? তারপর আব্বু আম্মুকে সবকিছু খুলে বললাম। তবে তুই সবসময় প্রেমাকে চোখে চোখে রাখবি, ওই ছেলে যেন প্রেমার কিছু করতে না পারে। সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি প্রেমার পিছনে সবসময় লোক লাগিয়ে রাখবো। ঠিক আছে এখন খাবার খেয়ে নেয়। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। সন্ধ্যায় আব্বু আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এবার আপনাদের একটা কথা বলি, নদীর সাথে বন্ধুত্ব করার পরে নদী আমাকে ভালোবেসে ফেলে। আপনারা হয়তো বলবেন আমি জানতাম কেমন করে, আসলে নদী রাইসার বিয়ের সময় একটা মেয়ের সাথে কথা বলতে শুনেছি আমি। তখন এটা ওটা জায়গায় নিয়ে সাজাতে গেলে তাদের কথাগুলো শুনতে পাই। নদীর সাথে মেয়েটা নদীকে বলেছে ওর তো স্ত্রী আছে, দেখে মনে হচ্ছে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, তুই তাকে কিভাবে মনে কথা বলবি? তখন নদী বলল, আমি আগের প্রেমার চোখে রাসেলকে খারাপ বানাবো, তারপর রাসেলকে আপন করে নিব। তখন ওই মেয়েটা বলল, তুই কিভাবে রাসেলকে প্রেমার চোখে খারাপ বানাবি? তখন নদী বলল, সেটা সময় হলে জানতে পারবি, আরও অনেক কাহিনী আছে, সাথে থাকেন দেখতে পাবেন। এখনও আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর নদী আসলো আমার সামনে চেয়ারে বসে বলল, বলো কেন ডেকেছ? তোমার জন্য তো প্রেমা আমাকে ভুল বোঝাচ্ছে, আমাকে আজকে অফিস থেকে বের করে দিছে, এখন আমি কি করব? সমস্যা নেই, তুমি আমাদের অফিসে কাজ করো, দুজনে মিলে অফিসটা চালাবো। তোমার আব্বু কিছু বলবে না? আমার উপরে আব্বু কখনো কথা বলে না। আজকে তোমাকে আমি একটা সত্যি কথা বলি, আসলে আমি তোমাকে আগে থেকেই ভালোবাসি, কিন্তু প্রেমার কারণে বলতে পারি না। প্রেমা সারাক্ষণ আমাকে প্যারার উপরে রাখে। কি, তুমি সত্যি বলছো? হুম, আমি সত্যি বলছি। তুমি জানো আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু প্রেমার জন্য বলতে পারি নাই। আসলে প্রেমাকে আমার একটু ভালো লাগে না, ওর থেকে মুক্তি পেয়ে অনেক ভালো লাগছে। প্রেমার আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। তাহলে আমার কাজটা করা ঠিক হয়েছে। মানে কি কাজ? আরে তোমাকে জড়িয়ে ধরা, তা না হলে তো প্রেমা তোমাকে ছেড়ে দিত না। একদম ঠিক কাজ করেছো, এখন আমি তোমাকে বিয়ে করে নিব। ঠিক আছে আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। এখন বলো না, আগে তোমার অফিসে কাজ করি 1 মাসের মতো, তোমার বাবার মন জয় করি, তাহলে তোমার আব্বু বিয়েতে রাজি হবে। ঠিক বলেছো, তুমি কালকে আমাদের অফিসে চলে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নদীকে বিদায় দিয়ে আমার এক বড় ভাইয়ের কাছে গেলাম, তিনি সবসময় ভালো কাজ করে। আরে রাসেল, তুমি হঠাৎ আমার এখানে? ভাইয়া, আমার কয়জন লোক লাগবে আমার স্ত্রীকে চোখে চোখে রাখার জন্য? কেন, তোমার পিছনে কেউ লাগছে? আমাকে শুধু একবার বলো, একবারে উচিত শিক্ষা দিয়ে দেব। আসলে ভাইয়া তেমন কিছু না, তারপর ভাইয়াকে সব কিছু খুলে বললাম। সমস্যা নেই, আমার লোক সব সময় তোমার বইয়ের পিছনে থাকবে।
ভাইয়া তোমাকে কত দিতে হবে? একটা থাপ্পড় দিব। তুই ভাবলি কি করে আমি তোর কাছ থেকে টাকা নিব? তুই না থাকলে আমি এতক্ষণ উপরে থাকতাম। ঠিক আছে ভাইয়া, আমি ঠিকানা দিয়ে যাচ্ছি। সকালে বলবেন এই বাসার সামনে চলে যেতে। আমার বউ লোক দেখে চিনে ফেলবে, কিন্তু ফারহান যেন বুঝতে না পারে। সমস্যা নেই, তুই এখন বাসায় চলে যা। সকালে আমার লোক তোর বউয়ের বাসার সামনে চলে যাবে। ধন্যবাদ ভাইয়া, আমি এখন আসি। এই বলে ভাইয়ার ওখান থেকে চলে আসলাম। আসলে আমি একদিন অফিস থেকে আসার সময় রাস্তায় দেখি ভাইয়াকে কিছু ছেলে মারতে আসছে। তখন আমি ওখানে ছুটে গেলাম। আমি ওদের সবাইকে মারতে লাগলাম। ছেলেগুলো মার খেয়ে দৌড় দিয়ে পালালো। সেই থেকে ভাইয়ার সাথে পরিচয়। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে দেখি প্রেমা অনেকগুলো ফোন দিচ্ছে। তাই ফোন ব্যাক করলাম। হুম, বলো এত ফোন দিছো কেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিছি? আসলে আমি খাবার খাচ্ছিলাম, মোবাইলটা রুমে ছিল। ও, তা এখন কি করো? এই তো রুমে এসে বিছানায় শুয়ে তোমার সাথে কথা বলছি। তুমি কি করো? খাবার খেয়ে রুমে এসে তোমাকে ফোন দিচ্ছি, কিন্তু তুমি ফোন রিসিভ করো নাই। আমার একা একা ঘুমাতে ভালো লাগছে না। তুমি একটু আসবে? এখন তোমার বাসায় গেলে তোমার আব্বু আম্মু কি বলবে? আরে আব্বু আম্মু তো ঘুমিয়ে গেছে মনে হয়। তুমি প্লিজ আসো, তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না। ঠিক আছে আসছি, বলে ফোন কেটে দিলাম। আমি বিছানা থেকে নেমে একটা জামা গায়ে দিয়ে বাইকটা নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসলাম। দারোয়ান আমাকে দেখে বলল, আরে রাসেল বাবা, তুমি এত রাতে আসলে যে? আসলে চাচা, প্রেমার সাথে দেখা করতে এসেছি, ওকে না দেখে থাকতে পারি না। ঠিক আছে যাও। তবে চাচা, শ্বশুর বাড়িতে যেন এটা কখনো জানতে না পারে। সমস্যা নেই, কেউ জানবে না। ধন্যবাদ চাচা, আর এই 1000 টাকা রাখুন। লাগবে না বাবা, এমনি তুমি আমাকে অনেক টাকা দিয়েছো। আরে রাখুন চাচা, মনে করেন আপনার ছেলে দিয়েছে। চাচা টাকাটা রাখলো। তারপর আমি দরজার সামনে এসে প্রেমাকে ফোন দিয়ে বললাম দরজা খোলার জন্য। কিছুক্ষণ পর প্রেমা এসে দরজা খুলে দিল। আমার হাত ধরে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে রুমে নিয়ে আসলো। তারপর এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। প্রেমা আমাকে রুমে ঢুকিয়ে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তোমাকে ছাড়া ঘুম আসছে না, এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো। আরে তোমার আব্বু আম্মু আমাকে দেখলে কি বলবে? সমস্যা নেই, আমি তোমাকে সকালে ভোরে ঘুম থেকে জাগিয়ে দেব। ঠিক আছে, এখন বলো ফারহানের সাথে আর কথা হয়েছে? হয়েছে, আমি অফিস থেকে ওকে ফোন দিয়ে বলেছি তোমাকে অফিস থেকে বের করে দিছি, কয়েকদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তখন ফারহান কি বলল? সে বলছে আমি অনেক ভালো করেছি তোমাকে বের করে দিয়ে, এখন আমাকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করবে। ওকে ভালো করে বিয়ে করাবো, ওকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মন শান্তি হবে না। নদীর সাথে তোমার কি কথা হয়েছে? হুম, তারপর সবকিছু খুলে বললাম। তাহলে তো ভালো, তুমি যদি গতকাল রাতে আমাকে ওই কথাগুলো না বলতে তাহলে আমি এইসব ব্যাপারে জানতাম না। ফারহান ছেলেটাকে অনেক ভালো মনে করছি। হুম, আর তোমাকে কালকে থেকে কিছু লোক ফলো করবে তোমার নিরাপত্তার জন্য। ফারহান যাতে কিছুই বুঝতে না পারে, ওকে তোমার শরীরে টাচ করতে দিবে না কখনো। আমি ভুলেও ওকে আমার হাত ধরতে দিব না, আমি বলবো যা হবে বিয়ের পর। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। তারপর প্রেমা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন আমি নদীদের অফিসে কাজ করি। নদীর আব্বু আমার কাজ দেখে অনেক খুশি হয়েছে আর আমার বিয়ের কথা জেনে গেছে। আমি বলছি আরও কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দিব প্রেমাকে। তিনি মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়ে গেল। নদী আমাকে জড়িয়ে ধরতে আসলে আমি তাকে বলি বিয়ের পর সব কিছু করতে, তাই নদী আর জোর করে না। আর ওদিকে প্রেমা ফারহানের সাথে আমার কথা মতো কাজ করে যাচ্ছে। লোকগুলো সবসময় প্রেমার আশেপাশে থাকে, প্রেমার সাথে প্রতিদিন রাতে ফোনে কথা হয়। দেখতে দেখতে আরও 1 মাস চলে গেছে। আমাদের কাজ সব হাতের মুঠোয় নিয়ে আসছি, সব কিছু কিছুক্ষণ পর জানতে পারবেন। হঠাৎ নদী আমার কেবিনে আসলো, একটা চেয়ারে বসে বলল, আমার জানতে কি করে? দেখতেই তো পারছো কাজ করছি। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি আবার কিভাবে কথা বললাম? তুমি তো দেখতেই পারছো কাজ করছি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি আমার কেবিনে গেলাম। আরে রাগ করছো কেন? আমি একটা জায়গায় মিলাতে পারছি না, তাই মাথা গরম ছিল, এখন মিলাতে পারছি। প্লিজ তুমি রাগ করো না, তুমি রাগ করলে পেত্নির মতো লাগে। নদী আমার কথা শুনে বলল, কি আমাকে পেত্নির মতো লাগে? আজকে তোমাকে মেরেই ফেলবো। সরি সরি, আর বলবো না। এখন এখানে তোমার একটা সাইন করে দাও। দাও, দিচ্ছি। ফাইলটা একটু দেখে সাইন করো। দেখা লাগবে না। আমি মনে মনে বললাম, নদী তুমি জীবনের ভুলটা আজকে করলে, ফাইলটা একটু দেখলে না। নদী সাইন করে
কিছুক্ষণ আমার সাথে দুষ্টামি করে নিজের কেবিনে চলে গেল। আর ওদিকে প্রেমা আর ফারহান রেস্টুরেন্টে বসে কথা বলছে। চলুন দেখি তারা কি কথা বলছে। প্রেমা চলো, আমরা দুজন বিয়ে করে ফেলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ঠিক আছে, কালকে কাজী অফিসে বিয়েটা সেরে নিব, তবে বাচ্চা হওয়ার আগে আমাদের মাঝে কিছুই হবে না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ফারহান মনে মনে বলতে লাগলো, আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে জোর করে ভোগ করব। ওকে, আজকে আমি বাসায় যাই, কালকে এই কাজী অফিসে চলে আসবে, বিকেল 5টায় আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। প্রেমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো। রাতে প্রেমা আমাকে ফোন দিল, কেমন আছো, কি করো? আমি ভালো থাকি, কি করে তোমাকে ছাড়া? আর 2-3 দিন ধৈর্য ধরো, তারপর আবার আগের মতো থাকতে পারবে। আজকে আমি ফারহানকে বিয়ের কথা বলার আগে ফারহান নিজেই বলল আমি তাকে কালকে কাজী অফিসে আসতে বলছি। ওকে সমস্যা নেই, আমি কাজীর সাথে কথা বলে সবকিছু ঠিক রাখতে বলছি। ঠিক আছে, এখন বলো ওদিকের কি খবর? আজকে আমার কাজ শেষ হয়েছে, নদীর থেকে সাইন নিয়ে নিছি, এখন শুধু তোমারটার অপেক্ষা। ওটা হাতে আসলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমার না ভয় হচ্ছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। আরে কিছুই হবে না, আমি আছি তো তোমার পাশে। আচ্ছা কালকে কথা বলবো, ফারহান ফোন দিচ্ছে। ঠিক আছে ভাই। এই বলে আমি ফোন কেটে দিলাম। আর ওদিকে প্রেমা ফারহানের ফোন রিসিভ করার পর ফারহান বলল, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছিলে? আরে আমার অফিসের ম্যানেজার আঙ্কেল ফোন দিছে, অফিসের কাজের ব্যাপারে কথা বলছি। ও তা এখন কি করো, খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া হয়েছে, আর এখন তোমার সাথে কথা বলছি, তোমার খাওয়া দাওয়া হয়েছে? হুম হয়েছে। তারপর তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। প্রেমা ঘুমিয়ে পড়ল। আসুন আপনাদের সাথে কিছু কথা বলি। প্রেমাকে আমি প্রথমে কষ্ট দিব মনে করছি, কিন্তু পরে ফারহান আর নদীর পরিবারের ব্যাপারে কিছু কথা বলার পর প্রেমা রাজি হয়ে যায়। আর আমি কাজটা একা করতে পারবো না, তাই প্রেমার সাথে শেয়ার করি। প্রেমা আমার কথায় রাজি হয়ে যায়, রাজি হওয়ার কারণে তাকে কষ্ট দেইনি। পরে আমরা একটা প্ল্যান করি, কি প্ল্যান করছি তা 2 দিন পর জানতে পারবেন। ফারহান আর নদীকে নকল একটা ডিভোর্স পেপার দেখালাম, তারা মনে করছে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এবার চলুন ফারহান আর নদীর মধ্যে কি হচ্ছে। কি ব্যাপার নদী, তুমি এখন আমার সাথে আগের মতো কথা বলো না কেন? তুমি আমাকে ভুলে যাও ফারহান, আমি রাসেলকে ভালোবেসে ফেলেছি, ওকে আমার মনের ভেতর জায়গা দিয়ে দিয়েছি। এটা তুমি কি বলছো, আমাদের আজ 1 বছরের রিলেশন, আর তুমি এখন কি বলছো, তোমার সাথে মিলে রাসেল আর প্রেমার সংসার ভাঙছি, আর এখন তুমি কি বলো? সেটার জন্য তোমাকে ধন্যবাদ, তুমি প্রেমাকে বিয়ে করে নাও, আমি রাসেলকে বিয়ে করে নিই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেমন ছেলে আমার ভালো করে জানা আছে, তুমি মেয়েদের ফাঁদে ফেলে তাদের জীবনটা নষ্ট করে নতুন আরেকটা ধরো। বাহ বাহ, তুমি আমার কথাই বললে, তুমি কেমন মেয়ে সেটা আমি জানি না, তুমি শিয়াবের সাথে কি করেছো আমি সব কিছু জানি। ওর সাথে তো মিথ্যা প্রেমের অভিনয় করছি, একমাত্র তাদের সম্পত্তির লোভে, তাই ওর থেকে সবকিছু নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। ও তার মানে আমার সাথেও এমন কিছু করতে, তাই না? কিন্তু আমার কিছুই তুমি নিতে পারবে না। হুম ঠিকই ধরেছিস, এখন ফোন রাখ, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। এই বলে নদী ফোন কেটে দিল। আর ফারহান মনে মনে বলতে লাগলো, আরে নদী তুই কি মনে করেছিস, আমি তোকে হারে হারে চিনি, তাই তোর সাথে আমিও প্রেমের অভিনয় করে গেছি, এখন প্রেমাকে বিয়ে করে তাদের সব সম্পত্তি দখল করে নিব, তারপর প্রেমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। পরের দিন বিকেলে কাজী আমার কথা মতো সব কিছু ঠিক করে রেখেছে, প্রেমা আর ফারহান সাইন করলো, কিন্তু ফারহান সাইন করার আগে পেপারটা পড়ে দেখলো না। তারপর প্রেমা আর ফারহান কাজী অফিস থেকে বেরিয়ে যে যার বাসায় চলে আসলো। আর এদিকে আমি নিজের কেবিনে ক্যামেরা সেটিং করে নদীকে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর নদী আমার কেবিনের ভিতরে ঢুকে একটা চেয়ারে বসলো। তখন নদী বলল, বলো কেন ডেকেছো আমাকে? আচ্ছা নদী, তুমি আমার কাছে একটা সত্যি কথা বলবে? কি কথা বলো? তুমি কি শিহাব নামে কাউকে চিনো? শিহাব নামে আমি একজনকে চিনতাম, কেন বলো তো? তুমি কি শিহাবকে ভালোবাসতে? হুম আমি ওকে ভালোবাসতাম, তবে এখন আর ভালোবাসি না, এখন তোমাকে ভালোবাসি, ওর কথা আমি ভুলেই গেছি। তুমি কি তাকে সত্যিকারে ভালোবেসেছো? আসলে আমি তাকে সত্যিকারে ভালোবাসি নাই, তার সাথে প্রেমের অভিনয় করে তাদের সব সম্পত্তি দখল করে নিয়েছি। তুমি এটা ওর সাথে করলে কেন? এটা কি তুমি একাই করেছো? এটা আমি একা করি নাই, সাথে আমার বাবাও ছিল, আর ওর সাথে এটা করার কারণ সে মেয়েদের নিয়ে মজা করত, বেশি ভাব দেখাতো, তাই ওর সাথে প্রেমের অভিনয় করে আমি আর আপু ওদের সব কিছু নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছি। তাই বলে এমনটা করবে ওর সাথে?
করেছি, বেশ করেছি। আচ্ছা, তুমি ওর কথা বলছো কেন? তুমি কি শিহাবকে চেনো? আমি ওকে চিনি না। গতকাল রাস্তায় হঠাৎ আমার গাড়ির সামনে এসে ধাক্কা খায়, তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর আমাকে এই কথাগুলো বলল। ওর কথা তোমাকে চিন্তা করতে হবে না, এখন আমাদের বিয়ের ব্যাপারে চিন্তা করো। ঠিক আছে, কালকে আমি আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব বিয়ের কথাবার্তা বলতে। ঠিক আছে, এখন আমি কেবিনে গেলাম, হাতে কিছু কাজ আছে। ওকে যাও। নদিয়ার কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। সন্ধ্যায় গাড়ি নিয়ে আমি সোজা ফারহানের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কাকে চাই? আমি ফারহানের আব্বুর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, আপনি ভিতরে সোফায় বসুন, আমি সাহেবকে ডেকে দিচ্ছি। এই বলে কাজের লোক ভিতরে চলে গেল। আমি ভিতরে ঢুকে সোফায় বসলাম। কিছুক্ষণ পর ফারহানের আব্বু আসলো, আমাকে দেখে বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, শুধু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে আসলাম। কি কথা বলো? চিনি, ও আমার বন্ধু ছিল, সে তো এখন বেঁচে নেই। ওনাকে তো আপনি মেরেছেন, আপনার কারণে উনি মরতে বাধ্য হলো। কেন করেছেন ওনার সাথে এমন কিছু? আপনি ওনার বন্ধু ছিলেন, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে আপনার একটু কষ্ট হয়নি? করেছি, বেশ করেছি। সে আমার থেকে উপরে উঠতে চাইছে, তাই ওকে রাস্তায় বসিয়ে দিলাম। এখন যদি আপনার নামে আমি থানায় মামলা করি, তখন আপনার কি হবে? প্রমাণ সাক্ষী ছাড়া পুলিশ আমার কিছুই করতে পারবে না, আর আমার হাত মন্ত্রী পর্যন্ত আছে, তুমি আমার কিছুই করতে পারবে না। আমি আপনাকেও দেখে ছাড়ব। তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছিস। আমি চাইলে এক্ষুনি তোকে থানায় ভরে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। এই বলে আমি বাসায় চলে আসলাম। রাতে আব্বু আম্মুর সাথে খাবার খাওয়ার সময় আব্বু বলল, কি রে, তোর কাজ কতটুকু আগালো? আব্বু, কালকে সব শেষ হয়ে যাবে, আমাদের কাছে সব প্রমাণ চলে এসেছে। রাইসা ফোন করে বলল সামনে শুক্রবার বাসায় আসবে। ও, ওরা কি বাহির থেকে বাংলাদেশে আসছে? না, কালকে আসবে বলেছে, তোর মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু তোকে বিজি পাইছি তাই আমার মোবাইলে ফোন দিয়ে বলেছে। রাইসার সাথে কথা হয় না, আজ দুই দিন হয়েছে, কি করব বলো, ওদিকের কাজ করে সময় পাই না। ওটা সমস্যা নেই, তো কালকে পুলিশে করে নিবি। আব্বু, তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে প্রেমাকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো, আমার জানুটা কেমন আছে? তোমাকে ছাড়া ভালো থাকি কি করে? কালকে থেকে তো আমার সাথে থাকবে, আজকে রাতটা কষ্ট করো। তা কাগজপত্র সবগুলো আনছো? সব আমার সাথে আছে, আর ফারহানের সাথে আমি একটু ফিটিও করছি, ও আগে কার সাথে কী করছে সব কিছু আমাকে খুলে বলছে। আমি বলেছি তার কথা শুনে আমি তাকে ছেড়ে যাব না, তারপর সব কিছু খুলে বলছে। খুব ভালো করছো, কালকে সকালে বাসায় চলে আসবে তোমাকে নিয়ে, আর সাথে পুলিশ নিয়ে ফারহানা নদীর বাসায় যাব। আমার মন বলছে এখনই তোমার বাসায় চলে আসতে। না জানু, রাতটা কষ্ট করে কাটিয়ে সকালে চলে এসো। ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে বুকটা কেমন ভারী লাগছে, চোখ খুলে দেখি যাকে দেখলাম তাকে দেখে তো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন প্রেমা, আমি উঠতেই প্রেমার ঘুম ভেঙে গেল। তখন আমি তাকে বললাম, প্রেমা তুমি কখন আসলে? আমি সকালে ভোরে চলে এসেছি, তোমাকে ছাড়া ভালো লাগছে না তাই চলে আসলাম। ঠিক আছে, এখন উঠো, আমি ফ্রেশ হব। আর একটু থাকো না, অনেকদিন পর তোমাকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে থাকো। এখন বলো, আব্বু আম্মু কি জানে তুমি বাসায় এসেছো? আম্মু তো দরজা খুলে দিল। তোমার আব্বু আম্মু জানে তুমি আমার কাছে আসবে? তারা কেউ জানে না, শুধু দারোয়ান চাচা জানে। ও, প্রেমা আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর দুজনে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় এসে একজনের কেবিনের ভিতরে ঢুকে গেলাম। ওসি সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল, আপনি আপনার বউকে কেমন আদর করেন? ওসি আমার দিকে তাকিয়ে বলল, ওই হারামি, ভাবির সামনে এমন বলতে লজ্জা করে না? তুই তো জানিস আমার লজ্জা নেই। চুপ হারামি, ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বলুন কি খাবেন? আমরা কিছু খাবো না। এ কথা বললে তো হবে না, আপনি এই প্রথম আমার থানায় আসলেন, একটা কিছু তো খেতে হবে। শুধু কফি হলে চলবে? তারপর রকি একজন কনস্টেবলকে বলল তিনটা কফি নিয়ে আসতে। কিছুক্ষণ পর কনস্টেবল কফি নিয়ে আসলো, তিনজনই কফি খেয়ে বেরিয়ে পড়লাম, সাথে আরও কিছু পুলিশ নিয়ে বের হলাম। রকি হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, কিছুদিন আগে সে ওসির পদ পেয়েছে, তার সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো।
এবার যেতে যেতে আসল ঘটনা আপনাদের খুলে বলি। একদিন আমি অফিস থেকে বেরিয়ে এসে বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা ছেলেকে দেখে গাড়ি দাঁড় করাই। আমি ছেলেটাকে দেখি মাথা নিচু করে বসে আছে। তখন আমি তাকে বললাম, কি হয়েছে তোমার, তুমি এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? ছেলেটা মাথা ওটার সাথে সাথে আমাকে দেখে বলল, আরে রাসেল, তুই, তোর সাথে অনেকদিন পরে দেখা। আমার কথা বাদ দেও, কিন্তু তুই এখানে এভাবে বসে আছিস কেন? এটা আমার কপালে লেখা ছিল। কি হয়েছে আমাকে খুলে বল, তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? তাহলে শোন, আমি নদী নামে একটা মেয়েকে ভালোবাসতাম। মেয়েটা আমার সাথে প্রেমের অভিনয় করে, আমাদের সব সম্পত্তি দখল করে নেয়। আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে আমি কখনো ভাবিনি। এটা তোর পাপের ফল। তোর যে সময় সব কিছু ছিল তখন তুই মানুষের সাথে কেমন আচরণ করতি, সেজন্য আল্লাহ তোর সাথে এমন করছে। এখন বল, তোর আব্বু আম্মু কোথায়? আমার বাবার বন্ধু জাহিদ খান, আব্বুর অফিস নিজের নামে করে নেওয়ার পর আব্বু হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর শেষ সম্বল ছিল আমাদের বাড়িটা। এটা নদী এবং তার বাবা মিলে আমার থেকে দখল করে নেয়, কারণ বাড়িটা আমার নামে ছিল। কিছুদিন পর আমার আব্বু অফিসটা আমার নামে করে দিলেও, কিন্তু তার আগে জাহিদ হাসান আমার আব্বুর থেকে নিয়ে যায়। সব কিছু হারিয়ে এখন কি করছিস? একটা ছোট বাসা ভাড়া নিয়ে আম্মু আর থাকতাম। তারপর একটা অফিসে চাকরি নেই, কিন্তু সেই জায়গায় নদী আমার নামে নানান কথা বলে বসের সাথে। তারপর আমাকে অফিস থেকে বের করে দেয়। চাকরির জন্য অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। নিজেকে শেষ করে দিতে মন চেয়েছে, কিন্তু আম্মুর কথা চিন্তা করে পারলাম না। পরে এই রাস্তার কাগজ বোতল এগুলো টোকাই, বিক্রয় করে কোনো রকম চলি। এখন আম্মু অনেক সুস্থ, ডাক্তার বলেছে আম্মুর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমি টাকা কোথা থেকে ব্যবস্থা করব, তাই এখানে বসে চিন্তা করতে লাগলাম। এখন দেখছিস, যে সময় তোর সব কিছু ছিল তখন গরিবদের মানুষ মনে করতি না, আর এখন সব কিছু হারিয়ে রাস্তায় বোতল কাগজ কুড়িয়ে চলতে হয়। ঠিকই বলেছিস, তোকে দেখে মনে হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস। আমাকে কিছু টাকা দিবি, আর একটা চাকরির ব্যবস্থা করে দিবি, আমি চাকরি করে তোর টাকা সব শোধ করে দিব। ঠিক আছে, তুই আমার গাড়িতে ওঠ, আগে তোর আম্মুকে হাসপাতালে নিয়ে যাই, তারপর তোর ব্যবস্থা করব। তারপর শিয়াবকে গাড়িতে উঠিয়ে তার ভাড়া বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি শিয়াবের আম্মু কেমন করে শুয়ে আছে, আমি দেখে অনেক মায়া লাগলো। তারপর আমি আর শিয়াব ওর আম্মুকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ডাক্তারকে বলেছি ওনার চিকিৎসা করাতে যত টাকা লাগে আমি দিব। তারপর ডাক্তার শিয়াবের আম্মুর চিকিৎসা শুরু করলো। শিয়াব তার আম্মুর সাথে আছে, এখন তার আম্মু কিছুটা সুস্থ আছে। এই ছিল আসল ঘটনা। এবার বাস্তবে ফিরে আসি। আমি, প্রেমা আর রকি নদীদের বাসায় চলে আসলাম। নদী জানে আজকে তাকে দেখার জন্য আমার আব্বু আম্মু আসবে, কিন্তু সে তো জানে না আজকে ওকে আর ওর বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। আমরা নদীদের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া দরজা খুলে দিল। আমরা কাজের বুয়ার কোনো কথা না শুনে ভিতরে ঢুকে গেলাম। আমরা ভিতরে ঢুকে দেখি নদীর আব্বু সোফায় বসে আছে। আমাকে এবং আমার সাথে পুলিশ দেখে বলল, এরা আপনাকে এবং আপনার মেয়েকে ধরতে এসেছে। আমাদের অপরাধ কি? আপনি আর আপনার মেয়ে নদী অভিনয় করে শিয়াবের বাড়ি দখল করে নিয়েছেন, সেই জন্য পুলিশ আপনাদের ধরতে এসেছে। তুমি হয়তো জানো না, পুলিশ প্রমাণ ছাড়া কাউকে ধরতে পারে না। আমরা প্রমাণ ছাড়া আপনাকে এবং আপনার মেয়েকে ধরতে আসি নাই, প্রমাণ নিয়ে এসেছি। আর এই রাসেল আপনাদের নামে থানায় মামলা করেছে। হঠাৎ নদী রুম থেকে বেরিয়ে এসে বলল, রাসেল এখানে কি হচ্ছে? আর প্রেমা তুই এখানে? সাথে দেখি পুলিশ এসেছে। পুলিশ সামনে আসে নাই, তোকে আর তোর বাপকে থানায় নিয়ে যেতে এসেছে। আমাদের অপরাধ? তোরা কি অপরাধ করছিস এই দেখ। তারপর নদী আমার সাথে যে কথা বলল সবগুলো দেখালাম। তখন নদী বলল, রাসেল তুমি আমার সাথে বেইমানি করলে, আমি তোমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলেছি। বিশ্বাস তো আমার ফ্রেন্ড শিয়াবও তোদের করেছে, বিনিময়ে তোরা কি করছিস ওর সাথে? তার শেষ সম্বল বাড়িটাও নিয়ে নিলি, তুই আর তোর বাপ। চিন্তা করিস না নদী, আমাদের থানায় বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারবে না, টাকা দিলে এমনি আমাদের ছেড়ে দিবে। আপনি ভুল ভাবছেন, কারণ এখন আপনাদের কিছুই নেই। আমি জানি আপনার সব সম্পদের মালিক নদী, তাই ওর কাছ থেকে সব কিছু সাইন করে নিয়ে নিছি। এখন আপনি রাস্তার ফকির, আপনারা যেভাবে শিয়াব থেকে অভিনয় করে সব সম্পত্তি দখল করে নিছেন, আমিও আপনার মেয়ের সাথে অভিনয় করে সব কিছু লিখে নিছি। আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না? আমরা এমন ভুল কখনো করব না। আমি কেন? শিয়াবও তোদের ক্ষমা করবে না। রকি
তাদের নিয়ে যা, এই এদের থানায় নিয়ে চলো। রকির কথা মতো পুলিশ নদী আর নদীর বাবাকে ধরে নিয়ে বাহিরে চলে গেল। বাহিরে আসার পর গাড়ি নিয়ে ফারহানের বাসায় যেতে লাগলাম, সাথে নদী আর নদীর বাপ ছিল। কিছুক্ষণ পর আমরা তাদের বাসায় চলে আসলাম। আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম, কাজের বউ এসে দরজা খুলে দিল। এখানে ও কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি বাপ ছেলে সবাই বসে কফি খাচ্ছে আর গল্প করছে। আমাদের দেখে ফারহান বলল, আরে প্রেমা, তুমি হঠাৎ আমাদের বাসায়, আবার সাথে দেখি রাসেল এবং পুলিশ, মানে কি? সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবি। তুই আবার এসেছিস আমার বাসায়, সাথে পুলিশ নিয়ে এসেছিস। তুই জানিস আমি একটা ফোন দিলে তোর সাথের পুলিশ ভয়ে বেরিয়ে যাবে। তাই নাকি মিস্টার জাহিদ হাসান? তো দেখি আপনি কাকে ফোন দিবেন, আমি এখান থেকে এক পাও লড়ব না। ফারহানের আব্বু মোবাইল নিয়ে কাকে যেন ফোন দিল, তখন তার সাথে কথা বলে রকির কাছে ফোন দিল। নে কথা বল। হ্যালো, কে বলছেন? আমি বর্তমানে মন্ত্রী বলছি। যদি চাকরি হারাতে না চাও তাহলে এখনই হাসান সাহেবের বাসা থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি গুলি করে মারব, আমাকে তুমি চাকরির ভয় দেখাচ্ছ? আরে রকি, তুই তা বাবা জাহিদ হাসানকে কেন ধরতে গেলি? তারপর সব কিছু খুলে বলল। বাবা, আমি এসব জানতাম না। তুই ওকে ধরে থানায় নিয়ে আয়, পরেরটা আমি দেখছি। ঠিক আছে আব্বু। এই বলে ফোন কেটে দিল। তখন ফারহানের আব্বু রকিকে বলল, তুই মন্ত্রীকে আব্বু বললি কেন? আমার আব্বুকে আব্বু বলবো না তো কি বলবো? মানে? কারণ তোর মন্ত্রী বন্ধু হচ্ছে আমার জন্মদাতা আব্বু। আমার ছোট থেকে শখ, বড় হয়ে আমি পুলিশ অফিসার হব। আব্বু চাইলে আমাকে অফিসার বানিয়ে দিতে পারতো ক্ষমতা দিয়ে, কিন্তু আমি ক্ষমতা দিয়ে অফিসার হতে চাই না, নিজের যোগ্যতা অর্জন করে হব। এখন বর্তমানে ওসি হয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের কেন ধরতে আসলো? তুই মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের দেহ ভোগ করে ছেড়ে দিস, এটা হয়েছে তোর অপরাধ। আর তোর বাবার অপরাধ বন্ধুর সাথে বেইমানি করে তার কোম্পানি নিজের করে নেওয়া, তাই তোদের পুলিশ ধরে নিয়ে যেতে এসেছে। এখন হয়তো টাকার বরে দেখাবি, কিন্তু সেটাও এখন তোদের নেই, কারণ তোদের এখন সব কিছু আমাদের হাতে। আমি বলছি, যখন তোকে কাজে সাইন করতে বলে তখন তোদের সব সম্পত্তির দলিল ছিল ওটা, আর তুই না বুঝে সাইন করে দিছিস। আর আমার আর রাসেলের ডিভোর্স হয়নি, তোকে নকল পেপার দেখিয়েছি, এখন তোরা রাস্তার ফকির। তা জাহিদ হাসান, এখন আপনাদের টাকা ক্ষমতা গেল কোথায়? আপনি যেরকম বন্ধুর সাথে বেইমানি করছেন, তেমন আমার স্ত্রী আপনার ছেলের সাথে প্রেম এবং বিয়ের অভিনয় করে সব কিছু নিয়ে নিচ্ছে। আমরা জানি আপনার সয় সম্পদ আপনার ছেলের নামে। আচ্ছা, তুই যে আমার নামে এত কিছু বলছিস, তোর কাছে কি প্রমাণ আছে? তারপর ফারহানের আব্বুর ভিডিও এবং ফারহানের সাথে প্রেমার কথা বলার ভিডিও দেখালাম। রকি সবাইকে থানায় নিয়ে গেল, আমি আর প্রেমা বাসায় চলে আসলাম। আজ পাঁচ দিন পর ফারহানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আব্বু আম্মুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর নদী এবং তার আব্বু আম্মুকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন আমি আর প্রেমা হাসপাতালে যাচ্ছি। শিহাবের আম্মু এখন পুরোপুরি সুস্থ আছে, আজকে তাদের রিলিজ দিবে। হাসপাতালে গিয়ে শিহাব ওর আম্মুকে বাইরে এনে গাড়িতে করে তাদের বাসার সামনে চলে আসলাম। সবাই গাড়ি থেকে নামার পর শিহাব বলল, রাসেল, তুই আমাদের এখানে নিয়ে এসেছিস কেন? এই বাসা তো নদী এবং তার আব্বু আমার থেকে নিয়ে গেছে। আগে তাদের ছিল, এখন তোদের হয়ে গেছে। মানে? মানে হলো, তারপর সব কিছু খুলে বললাম। শিহাব কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই পাগল, কান্না করছিস কেন? তুই আমাদের জন্য এত কিছু করেছিস, আমাদের বাড়ি ফিরিয়ে দিয়েছিস। শুধু বাড়ি না, তোদের কোম্পানিও আমি ফিরিয়ে এনেছি, এই হচ্ছে তোদের সম্পত্তির দলিল। এখানে কিন্তু আমিও আছি। তুমি তো আমার কথা মতো সব কিছু করেছো। করেছি তো, তুমি তো করো নাই। ঠিক আছে, আমরা দুজনে করছি। তো যাবার আগে শিয়াব তোকে একটা কথা বলে যাই, কখনো গরিব দুঃখীদের অবহেলা করবি না, তাদের পাশে সবসময় দাঁড়াবি। তুই তো দেখছিস গরিব হলে কেমন কষ্ট, তাই এগুলো মাথায় নিয়ে সামনে এগিয়ে যাবি। আমি তোর কথা অক্ষরে অক্ষরে পালন করব। তারপর শিহাব আর তার আম্মুকে ভিতরে নিয়ে গেলাম, পরের দিন অফিসে সব কিছু বুঝিয়ে দিলাম। দেখতে দেখতে সেদিনটা চলে আসলো, মানে প্রেমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আজকে সকালে হঠাৎ প্রেমার ব্যথা ওঠে, তারপর প্রেমাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার অপারেশন রুমে আছে, প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। আমরা সবাই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার স্ত্রীর কী অবস্থা? ভয়ের কোনো কারণ নেই, আপনার স্ত্রী মেয়ে হয়েছে, আপনি বাবা হয়েছেন, সবাইকে মিষ্টি খাওয়ান। সত্যি বলছেন ডাক্তার? হুম সত্যি। আমরা কি তার সাথে দেখা করতে পারি? অবশ্যই পারবেন। এ কথা বলে ডাক্তার চলে গেল। আমরা সবাই কেবিনের ভিতরে ঢুকলাম। আব্বু আম্মু
শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে কোলে নিয়ে আদর করতে আসে। সবাই বলছে মেয়েটা আমার মতো হয়েছে। আব্বু আম্মু, শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ থেকে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আমার মেয়েকে কোলে নিয়ে প্রেমার পাশে বসলাম। তখন প্রেমা বলল, মেয়ে হওয়াতে তুমি খুশি না? কে বলছে আমি খুশি না? আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারি নাই। কেন? আমি ভেবেছি তোমার মতো একটা ছেলে হবে, কিন্তু হয়েছে মেয়ে। তো কি হয়েছে? মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। তা ঠিক আছে, কিন্তু এখন তো আমার আদর কমে যাবে। তুমি এখন তোমার মেয়েকে সবসময় আদর করবে। কে বলছে? আমার আদর সবসময় তুমি পাবে। তাহলে আমাকে এখন জড়িয়ে ধরে একটা কিস করো। ঠিক আছে, করছি। আমি মেয়েটাকে রেখে প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। দেখতে দেখতে আজ 5টা বছর কেটে গেল। আমি এখন অফিস দেখাশোনা করি, প্রেমা বাসায় আব্বু আম্মু এবং আমার মেয়ে তিতির খেয়াল রাখে। সবাইকে নিয়ে অনেক সুখে আছি। শিয়াব এর ফাঁকে বিয়ে করছে, তার একটা ছেলে আছে। রিয়া আর রাফির বিয়ে হয়ে গেছে। রিয়ার যবজ 2টা মেয়ে হয়েছে, আর রাইসার একটা ছেলে সন্তান হয়েছে। আমার বোন স্বামী এবং ছেলে সন্তান নিয়ে অনেক সুখে আছে। রাইসা কিছুদিন আগে আমাদের বাসা থেকে বেরিয়ে গেল। এবার আসি রকির কথায়। আমি, রাফি, শিহাব এবং রকি আমরা সবাই একসাথে পড়াশোনা করছি। রকি ছেলেটা অনেক ভালো। তার বাপ মন্ত্রী থাকার পরেও কোনো অহংকার নেই তার ভিতর। সে কেমন গল্পের ভিতরে দেখেছেন। রকি এখন একজন পুলিশ অফিসার। রকি চাইলে আরও ওপরের লেভেলে যেতে পারত, কিন্তু সে টাকা আর বাবার ক্ষমতা দিয়ে ওপরে উঠতে চায় না। কিছুদিন আগে রকির বিয়ে হয়েছে, আমরা সবাই তার বিয়েতে গেছি। তো যাই হোক, রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর প্রেমা রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার তিথি কোথায়? ওকে ওর দাদা দাদির কাছে রেখে এসেছি। ওর দাদা দাদির কাছে রেখে আসলে কেন? কারণ আজকে তুমি আমাকে অনেক আদর করবে, ওর জন্য তোমাকে একটু আদর করতে পারি না। আমি আরেকটা ছেলে চাই। ও মা, তাই নাকি? আরেকটা লালন পালন করতে পারবে? অবশ্যই পারবো। তুমি আমাকে তিথির একটা ভাই এনে দাও। আমাকে তো অনেক পরিশ্রম করতে হবে। করতে হলে করবে, এখন কথা না বলে আমাকে আদর করো। আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। তাহলে আর দেরি কিসের, আমি তাহলে শুরু করে দেই। এই বলে প্রেমাকে জড়িয়ে ধরে ঠোঁটের উপর আক্রমণ করা শুরু করলাম। তারপর প্রেমার পুরো শরীরে কিস করতে লাগলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম অজানা ঠিকানায়। হয়েছে অনেক, দেখছেন। এবার আপনারা আসতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। তো কেমন হয়েছে জানাবেন। হয়তো লাস্ট পর্ব ভালোভাবে সাজিয়ে লিখতে পারি নাই, তারপরেও লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে।